আচ্ছা, হিট ওয়ানে আমরা কি কি করাবো সেটা বলে দিচ্ছি, হিট ওয়ানে আমরা কি কি করাবো সেটা বলে দিচ্ছি। সেটা হচ্ছে থার্মোমেট্রি, ওকে, তারপরে এক্সপ্যানশন, তারপরে ক্যালোরিমেট্রি, তারপরে হিট ট্রান্সফার। ওকে, এই কটা আমরা করানোর চেষ্টা করব হিট ওয়ানে। ওকে, বিলিভ মি, খুব ইজি, মেকানিক্সের তুলনায় তো খুব ইজি, মেকানিক্সের তুলনায় খুব ইজি। সো তোমরা কনসেন্ট্রেট করো, যারা নতুন জয়েন করেছো বা যাদের মেকানিক্সটা শেষের দিকে একটু ঘেটে গেছে, তারা একেবারে নতুন উদ্যমে শুরু করো, সবকিছু বুঝতে পারবে, বিলিভ মি, সবকিছু বুঝতে পারবে। এট দ্য সেম টাইম ইউ টু টেক ইয়োর টাইম টু, তোমাদের যেগুলো প্রিভিয়াসলি মনে হয়েছে যে আমার এই জিনিসগুলো আরেকবার করতে হবে, কথার কথা কনস্ট্রেইন মোশন, আরেকবার পড়ো, ঠিক আছে? আচ্ছা সৌমাল্য, হ্যাঁ বলো ভাই সৌমাল্য, হ্যাঁ ওই নিউটন এর ওই আনসার গুলো না আমি আজকে ক্লাসের পরে দিয়ে দেবো, আমার মাথা থেকে বেরিয়ে গেছিল, তুমি আজকে মেসেজ করার পরে আমি দেখতে পেয়েছি, ঠিক আছে? হ্যাঁ আমি ক্লাসের পরে দিয়ে দিচ্ছি। ওকে ওকে, চলো তাহলে এবার আমরা আমাদের হিটটা শুরু করি, ভালো লাগবে, কারণ মেকানিক্স করতে করতে একটা মানে মেন্টালিটি আমাদের ওইদিকেই চলে গেছে, তো এখান থেকে একটু ডাইভার্ট হয়ে যাচ্ছি, কিন্তু আমি তোমাদের বলবো যে হিটের সাথে সাথে মেকানিক্সটাকে নেগলেক্ট করো না, যারা যারা পরে জয়েন করেছো এই টাইমটায় মেকানিক্সটা পুরোটা কভার করে নাও, কারণ এরপরে যখন মেকানিক্স টু শুরু করবো না, তখন কিন্তু মেকানিক্স ওয়ানের ফান্ডা লাগবে, বিলিভ মি, মেকানিক্স ওয়ানের ফান্ডা লাগবে। ওকে চলো স্টার্ট করছি। ওকে, সো থার্মোমেট্রি, এক্সপ্যানশন, ক্যালোরিমেট্রি, ট্রান্সফার। দেখো প্রথমে আমরা স্টার্ট করব থার্মোমেট্রিতে। আচ্ছা সামবডি হ্যাড, ইমন, এই ক্লাসটা তো 10টায় শুরু হয়, ওখানে তো 10টাতেই লেখা আছে, আমি এখনো শুরু করিনি, অ্যাকচুয়ালি সবাই আসছিল বলে ওই মানে সবার সাথে একটু কথা বলছিলাম, বুঝতে পেরেছো ইমন? এই এখন শুরু করব, এই এখন শুরু করব। ওকে ওকে চলো, দেখো সেটা হচ্ছে আমি একটা এক্সপেরিমেন্ট করছি, এক্সপেরিমেন্টটা একটু লক্ষ্য করো, আমি একটা এক্সপেরিমেন্ট করছি, এক্সপেরিমেন্টটা একটু লক্ষ্য করো। দেখো এক্সপেরিমেন্টটা হচ্ছে, পরে আমি হেডিংটা দিচ্ছি, এক্সপেরিমেন্টের কি হেডিং সেটা পরে দিচ্ছি। দেখো আমার কাছে এইরকম একটা তোমার বক্স আছে, এই বক্সের মধ্যে তিনটে পার্টিশন করা আছে, তিনটে পার্টিশন করা আছে। ওকে, এইখানে সি বলে একটা গ্যাস আছে ধরে নাও, বা কোনো একটা সাবস্ট্যান্স আছে, এখানে এ বলে একটা সাবস্ট্যান্স আছে, এখানে বি বলে একটা সাবস্ট্যান্স আছে। ওকে, এবারে দেখো এই যে এই ওয়ালগুলো, ওয়ালগুলো, এই ওয়ালগুলো ইনসুলেটেড ওয়াল, বলতো ইনসুলেটেড মানে কি? ইনসুলেটেড মানে বলো বাইরে যাবে না বা আসবে না, রাইট, নন কন্ডাক্টিং। আমি কি বোঝাতে পারলাম? ইনসুলেটেড মানে বলো নন কন্ডাক্টিং। ওকে, ইনসুলেটেড মানে নন কন্ডাক্টিং। ওয়েল, এইবারে দেখো এই ওয়ালটাও নন কন্ডাক্টিং, এই ওয়ালটা। ওকে, বাইরের ওয়ালটা তো নন কন্ডাক্টিং বটেই, ইনসুলেটেড ওয়াল, আর এই কন্ডাক্টর, এই ওয়ালটাও নন কন্ডাক্টিং, এই ওয়ালটা কন্ডাক্টিং। এই ওয়ালটাকে আমি বলছি ডায়াথার্মিক ওয়াল, ডায়াথার্মিক ওয়াল। ওকে, আচ্ছা আমরা যে টপিকটা শুরু করেছি সেটা হচ্ছে থার্মোমেট্রি। দেখো এটা ডায়াথার্মিক ওয়াল, ডায়াথার্মিক ওয়ালের বিউটিটা হচ্ছে ইট ক্যান কন্ডাক্ট, সো এটা কন্ডাক্টিং। এটা কন্ডাক্টিং। এইবারে একটা জিনিস শোনো,
এইভাবে এই ডায়াথার্মিক ওয়াল মাঝখানে রেখেছি, এইদিকে আমি ইনসুলেটেড ওয়াল রেখেছি, এই সিস্টেম এই সাবস্ট্যান্স এ বি সি তিনটে ডিফারেন্ট চেম্বারে তিনটে জিনিস এইভাবে রাখা হয়েছে, এইভাবে আমরা কিছুক্ষণ রেখে দিয়েছি, কি বললাম, এইভাবে আমরা কিছুক্ষণ রেখে দিয়েছি। এবারে আমাকে একটা কথা বলো, এই এ থেকে সি তে, এ থেকে সি তে, এ থেকে সি তে কন্ডাক্টিং কি নন কন্ডাক্টিং? এ থেকে সি কন্ডাক্টিং, ভেরি গুড। বি থেকে সি কন্ডাক্টিং আর নন কন্ডাক্টিং? বাটিতে যদি গরম জল রেখে দিই, সেই গরম জল ধরো 100 ডিগ্রি টেম্পারেচারে আছে, ওটা যদি আমি দু ঘন্টা রেখে দিই, তাহলে সেই জলটা টেম্পারেচার কত হয় বলতো? সেই জলটার টেম্পারেচার কত হয়? রুম টেম্পারেচার, ভেবে বলো। মানে আমি একটা বাটিতে জল নিয়েছি, একটা বাটিতে জল নিয়েছি, নিয়ে সেই জলটাকে আমি রেখেছি, ভেবে দেখো দু ঘন্টা ধরে ওই জলটাকে আমি রেখে দিয়েছি, দু ঘন্টা ধরে, কি বললাম, দু ঘন্টা ধরে আমি জলটাকে রেখে দিয়েছি। যদি দু ঘন্টা ধরে আমি জলটাকে রেখে দিই, তাহলে ওই জলের টেম্পারেচার কমে যাবে না? প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল ইন্টারাক্ট করো তোমরা আমার সাথে, জলটা কমে যাবে, তাহলে বলো তো ফাইনালি কত ডিগ্রি টেম্পারেচার হবে ওই জলের? 20 ডিগ্রি, ভেরি গুড, ভেরি গুড। তার মানে আমি তখন এই কথাটা বলতে পারি যে সারাউন্ডিং এর সাথে ওই জলটা থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে, কারণ ওই জলটা থেকে আর কি কোনো হিট বেরোচ্ছে বা ঢুকছে বলো? থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে, ভেরি গুড। তাহলে বলো এই সিস্টেমটাকে যদি আমি রেখে দিই, তাহলে আমি বলতে পারি এ আর সি থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে, বলতে পারি এ আর সি থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে। আবার নিচেরটা কি বলতে পারি বলো? নিচেরটা ই আর সি থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে, ভেরি গুড। এটা কিন্তু আমি অনেকক্ষণ রেখে দেওয়ার পরে, আরেকবার বলো, আমি না তোমার কথা শুনতে পেলাম না, আরেকবার বলো ভাই। এ বি ও থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকবে না? এ বি কোথায় থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে? এ থেকে বি এইখান দিয়ে কি কোনো হিট যেতে পারবে? নন কন্ডাক্টিং, ওটা এটা নন কন্ডাক্টিং এ লিখে দিয়েছি না, সেকেন্ড টেম্পারেচার তো সেম থাকছে, মানে সি এর সাথে তো টেম্পারেচার এরও সেম আর বি এরও সেম। ওয়েট বি পেশেন্ট, লেট মি ফিনিশ দিস এক্সপেরিমেন্ট এন্ড দেন ইউ উইল গেট অল দা আনসারস, ওকে, জাস্ট বি পেশেন্ট। দেখো তো এইটা আমি করলাম, এরপরে আমি কি করলাম শোনো, সেটা হচ্ছে এই চেম্বারটাকে ঠিক রাখলাম, দেখো 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 এই চেম্বারটাকে ঠিক রাখলাম, এটা একটা আমি প্র্যাকটিক্যাল এক্সাম্পল বলছি, প্র্যাকটিক্যাল এই এক্সপেরিমেন্টটা করা হয়েছে, তারপরে আমি আসছি, তুমি যেটা বলছো যে একটু বললে টেম্পারেচার ফেম্পারেচার সেটা আসছি আমরা, দেখো এরপরে কি করা হয়েছে, দেখো এই যে এইটাকে আমি ওয়াল নাম্বার ওয়ান বলছি, এইটাকে আমি ওয়াল নাম্বার টু বলছি, এইবার আমি এই দুটো ওয়ালকে চেঞ্জ করে দিলাম, বলো বলো এই দুটো ওয়ালকে আমি চেঞ্জ করে দিলাম, এইটা সি, এইটা এ, এইটা বি, এইটা কি বলো তো, এইটা এখন ইনসুলেটেড না ইনসুলেটেড? ইনসুলেটেড, ভেরি গুড। হ্যাঁ তোমরা ইন্টারঅ্যাক্ট করো, ক্লাস 12 খুব ইন্টারঅ্যাক্ট করে, দেখো এটা কি তাহলে ডায়াথার্মিক? তার মানে এইটা হচ্ছে স্টেজ ওয়ান, এটা হচ্ছে স্টেজ টু, মানে এক্সপেরিমেন্টাল সেকেন্ড স্টেজ। তো এইটা কিন্তু এই যে এই এই যে স্টেজ টুটা কিন্তু আনা হয়েছে স্টেজ ওয়ানের পরে। এখন দেখা যাচ্ছে এ আর বি এর মধ্যে, এ অ্যান্ড বি এর মধ্যে, ভালো করে শোনো, এর মধ্যে কোনো হিট, এই যে এটা ডায়াথার্মিক মানে কি কন্ডাক্টিং, ডায়াথার্মিক মানে কি বলো? কন্ডাক্টিং, কারেক্ট, ডায়াথার্মিক মানে। এরপরে দেখা যাচ্ছে এ আর বি এর মধ্যে কোনো হিট এক্সচেঞ্জ হচ্ছে না, রাইট? এটা এট দা বিগিনিং অফ 16th century, ধরো এই এক্সপেরিমেন্টটা করা হয়েছে 18th century, তার মানে এই পুরো এক্সপেরিমেন্ট থেকে আমি এবার কয়েকটা জিনিস কনক্লুড করছি, তোমরা ভালো করে শোনো। দেখো
ফার্স্ট এর থেকে আমি কি পেয়েছি? এ আর সি থার্মাল ইকুইলিব্রিয়ামে, দেখো এ আর সি থার্মাল ইকুইলিব্রিয়ামে, তাই না? ফার্স্ট এক্সপেরিমেন্ট থেকে আবার বি আর সি থার্মাল ইকুইলিব্রিয়ামে যদি এই দুটো স্যাটিসফাই করে, মানে এ আর সি সেপারেটলি, এ আর সি সেপারেটলি থার্মাল ইকুইলিব্রিয়ামে, বি আর সি সেপারেটলি থার্মাল ইকুইলিব্রিয়ামে, এই দুটো স্যাটিসফাই করে, দেন দেন এ অ্যান্ড বি উইল বি অ্যাট থার্মাল ইকুইলিব্রিয়াম। তোমরা কি আমার কথাটা বুঝতে পারলে? দেখো তোমরা কি আমার কথা, আমার কথাটা বুঝতে পারলে? দেখো এ আর বি উইল বি অ্যাট থার্মাল ইকুইলিব্রিয়াম এইটায়, দেখো এইটা থেকে আমি কি পাচ্ছি, এইটা থেকে আমি পাচ্ছি এ আর বি থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে। ভেবে দেখো এইটা থেকে আমি কনক্লুড করলাম এইটা, আর এইটা কোনটা থেকে পেয়েছি? স্টেজ ওয়ান থেকে পেয়েছি না? তার মানে আমি এইটা বলতে পারি এ আর সি যদি থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকে, আবার বি আর সি যদি থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকে, তাহলে এ আর বি কে থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকতেই হবে। এম আই রাইট? এম আই রাইট? আমি কি বোঝাতে পারলাম? এ আর সি যদি থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকে, তাহলে বি আর সিও যদি থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকে, তাহলে এ আর সি কে, এই এ আর বি কে থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকতেই হবে। তার মানে ভেবে দেখো এইটা যদি থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকে, ভালো করে শোনো আমি কি বলছি, এইটা এরা যদি থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকে, ভালো করে শোনো আমি কি বলছি, এরা যদি থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকে, তাহলে ডেফিনেটলি এখানে কোনো একটা কোয়ান্টিটি আছে যেটা সেম। যেমন একটা একটা বডিতে এ যদি ইকুইলিব্রিয়ামে থাকে, এই দিক থেকে যদি আমি এফ ফোর্স দিই আর এই দিক থেকে যদি এফ ফোর্স দিই, যদি আমি বলি এটা 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 এই বডিটা কি মুভ করবে? না, মুভ করবে? করবে না। তাহলে এই বডিটা ইকুইলিব্রিয়ামে আছে? ইকুইলিব্রিয়ামে আছে। তাহলে এ মেকানিক্যাল ইকুইলিব্রিয়ামে আছে? দেখো মেকানিক্যাল ইকুইলিব্রিয়ামে আছে। এবার আমার নেক্সট কোয়েশ্চেন, যদি ও মেকানিক্যাল ইকুইলিব্রিয়ামে থাকে, তাহলে লেফট থেকে যে ফোর্সটা যাচ্ছে আর রাইট থেকে যে ফোর্সটা যাচ্ছে, এই দুটো সমান না ইকুয়াল? সমান, সমান। তাহলে আমি একটা জিনিস বলতে পারি, এ বি সি যদি থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকে, দেখো এখান থেকে তো আমি এটাই এটাও কনক্লুড করতে পারি, এ বি সি এরা থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে। যদি থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকে, তাহলে ডেফিনেটলি কোনো একটা কোয়ান্টিটি সেম এদের মধ্যে। আমি কি বললাম? তাহলে কোনো একটা কোয়ান্টিটি সেম এদের মধ্যে, কারেক্ট? কোনো একটা কোয়ান্টিটি সেম এদের মধ্যে, এদের মধ্যে যে কোয়ান্টিটি সেম, যে কোয়ান্টিটি সেম, সেটা কি? টেম্পারেচার। টেম্পারেচার। তাহলে এইখান থেকে আমি বলতে পারি টি এ ইকুয়াল টু টি বি ইকুয়াল টু টি সি, যদি এরা থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকে। তাহলে ভেবে দেখো যদি থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকে, সেই থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকার জন্য যে কোয়ান্টিটিটা সেম, সেই কোয়ান্টিটিটাকে বলে টেম্পারেচার। সো এটাই হচ্ছে টেম্পারেচারের ডেফিনেশন। ডেফিনেশন বুঝতে পেরেছো? এইবারে দেখো এই যে পুরো এক্সপেরিমেন্টটা, একে বলে জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স। জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স, দেখো এই পুরো জিনিসটাকে কি বলে বলো? বা কনসেপ্ট কোথা থেকে আসছে? যখন থার্মাল ইকুইলিব্রিয়াম সেম হয় দুটো সাবস্টেন্সের, তখন তাদের মধ্যে যে জিনিসটা সেম তাকে কি বলে? টেম্পারেচার। বোঝা গেছে? মিলিয়ন ডলার কোয়েশ্চেন। ভাই এটাকে জিরোথ ল কেন বলে? ফার্স্ট ল সেকেন্ড ল কেন বলে না? কেন কি? ফার্স্ট ল সেকেন্ড ল আগেই ডিফাইন করা হয়ে গেছে। কি বললাম? ফার্স্ট ল সেকেন্ড ল আগেই ডিফাইন করা হয়ে গেছে, তারপরে সবাই দেখছে আরে টেম্পারেচারের কনসেপ্টটাই তো ডিফাইন করা হয়নি, তখন এই এক্সপেরিমেন্টটা করা হয় এবং তখন এই জন্য একে জিরোথ ল বলে। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? জিরোথ ল কেন বলে তোমরা কি বুঝতে পেরেছো? থার্মোডাইনামিক্স এ সেকেন্ড ল অলরেডি ডিফাইন করা হয়ে গেছে,
কিন্তু তখন দেখা গেছে আরে টেম্পারেচারের ডেফিনেশনটাই তো করা হয়নি, বুঝতে পারলাম? তখন দেখা গেছে টেম্পারেচারের ডেফিনেশনটাই তো করা হয়নি। তো সেই সময় এই এক্সপেরিমেন্টটা করার পরে একে জিরো এথলো নাম দেওয়া হয়েছে। এখান থেকে তোমরা ডেফিনেটলি একটা পেইন ফিল করতে পাচ্ছো। পেইনটা কি? আরে আমাদের ফার্স্ট ল আর সেকেন্ড ল পড়তে হবে। ওকে চলো, তাহলে টেম্পারেচার সম্বন্ধে দেখো, টেম্পারেচার সম্বন্ধে আমি কয়েকটা কথা তোমাদের লিখিয়ে দেব। টেম্পারেচার সম্বন্ধে ফার্স্ট, টেম্পারেচার সম্বন্ধে তোমরা প্রথম থেকেই এইসব কনসেপ্ট গুলো পড়ে এসছো মাধ্যমিক লেভেলেও, কিন্তু এত কনসেপচুয়ালি বোঝনি, তখন ডেফিনেটলি মুখস্থই করে গেছো, এম আই রাইট? তো টেম্পারেচার সম্বন্ধে আমি কয়েকটা কথা বলবো। ফার্স্ট পয়েন্ট, ইট ইজ দ্য ডিগ্রি অফ হটনেস অ্যান্ড কোল্ডনেস। কি বললাম? ইট ইজ দ্য ডিগ্রি অফ হটনেস অ্যান্ড কোল্ডনেস, রাইট? সেকেন্ড পয়েন্ট আমি যেটা বলবো সেটা হয়তো তোমাদের এই মুহূর্তে বুঝতে পারবে না, কারণ এইটা আমরা প্রুফ করব, কাইনেটিক থিওরি অফ গ্যাসে। সেটা কি? টেম্পারেচার ইজ রিলেটেড টু, এনার্জি, পার মলিকিউল, অফ দ্য মিডিয়াম। এটা জাস্ট আমি বলে রাখলাম, ওকে। থার্ড, সেটা হচ্ছে মোর টেম্পারেচার, বলো মোর এনার্জি। ওকে, যেখানে এনার্জি ইজ ইকুয়াল টু 3/2 R × T, এইটা আমরা প্রুফ করব কাইনেটিক থিওরি অফ গ্যাসে, ওকে, তখন এটা আমরা প্রুফ করব। ফর দ্য টাইম বিং তোমাদের এইটা জানতে হবে না, ফর দ্য টাইম বিং তোমরা এইটা মনে রাখো। কি মনে রাখবে বলো? ডিগ্রি অফ হটনেস অ্যান্ড কোল্ডনেস। ধীরে ধীরে সব আমরা কেমিস্ট্রিতে করব না? কোনটা কোনটা? এই প্রুফটা কেমিস্ট্রিতে তো করেছি, মানে অন্তত স্কুলে করিয়েছে কিছু। হ্যাঁ হ্যাঁ, তোমরা কেমিস্ট্রিতেও করিয়েছো, এটা ফিজিক্সেও সিলেবাসে আছে, যেটা তোমার হিট 2 এর আন্ডারে পড়বে, কাইনেটিক থিওরি অফ গ্যাস অ্যান্ড কি বলে, কাইনেটিক থিওরি অফ গ্যাস অ্যান্ড থার্মোডাইনামিক্স, এটা তোমাদের ফিজিক্সেও আছে, সেখানেও আমরা প্রুফ করব। যারা আগে প্রুফ করেছো কোনো অসুবিধা নেই। ওকে চলো, তাহলে আপাতত টেম্পারেচারটা ডিফাইন করা গেল। কি বললাম? টেম্পারেচারটা ডিফাইন করা গেল। আচ্ছা, টেম্পারেচারটা ডিফাইন করা যাওয়ার পরে একটা বড় জিনিস আমাদের করতে হবে, সেটা হচ্ছে মেজারমেন্ট অফ টেম্পারেচার। কি বলো? মেজারমেন্ট অফ টেম্পারেচার, বলো এরপরে আমাদের যেটা করতে হবে, মেজারমেন্ট অফ টেম্পারেচার। এবারে তোমরা আমাকে বলো, মেজারমেন্ট অফ টেম্পারেচার কি দিয়ে করা হয়? থার্মোমিটার দিয়ে করা হয়। তাহলে আচ্ছা, মেজারমেন্ট, দাঁড়াও আমার এখানে একটু ডিস্টার্ব হচ্ছে। ঠিক আছে, এবার লেখাটা দেখো, মেজারমেন্ট অফ টেম্পারেচার, বলো মেজারমেন্ট কি দিয়ে করা হয়? থার্মোমিটার। এবারে বলো, স্টাডি অফ থার্মোমিটারকে কি বলবো? থার্মোমেট্রি। থার্মোমেট্রি, তার মানে উল্টো ভাবে আমি বলতে পারি, থার্মোমেট্রি ইজ নাথিং বাট মেজারমেন্ট অফ টেম্পারেচার। কি বললাম? থার্মোমেট্রি ইজ নাথিং বাট মেজারমেন্ট অফ টেম্পারেচার। ওকে, সো লেটস মুভ অন টু দ্য মেজারমেন্ট অফ টেম্পারেচার। ওকে ওকে, দেখো আমরা মেজারমেন্ট অফ টেম্পারেচারের কতগুলো স্কেল জানি, কি কি জানি? একটা সেন্টিগ্রেড, একটা ফারেনহাইট, আরেকটা কেলভিন, আরো আছে,
সেটা হচ্ছে আরো 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 অনেকগুলো আছে, সেগুলো আমাদের জানার দরকার নেই। এইবারে এই থার্মোমিটার গুলো, ধরো এই সরি এই মানে এই মেজারমেন্ট গুলো সেলসিয়াস যখন বানিয়েছেন তার নামের শেষে সেলসিয়াস স্কেল বলা হয়, ফারেনহাইট বানিয়েছেন তার নামের শেষে মানে তার নাম দিয়ে ফারেনহাইট বলা হয়, সিমিলারলি কেলভিন বানিয়েছেন তার নাম দিয়ে কেলভিন বলা হয়। আজকে আমরা আমাদের ইন্ডিভিজুয়াল থার্মোমিটার স্কেল তৈরি করব। ওকে, আমরা ইন্ডিভিজুয়াল থার্মোমিটার স্কেল তৈরি করব। আরে ভাই, যদি এরা না বানাতো তার আগে যদি তোমরা কেউ জন্মে যেতে তো তোমরাও বানাতে পারতে, ঠিক আছে? কিভাবে বানাবো সেটা দেখো। আমরা কি জানি, আমরা কি জানি সেটা হচ্ছে বয়লিং অফ ওয়াটার, বয়লিং অফ ওয়াটার এটা কত ডিগ্রিতে হয়, কোনো আইডিয়া আছে? 100 ডিগ্রি। ওকে 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 ওকে। আবার ফ্রিজিং অফ ওয়াটার, তোমাদের কোনো কিছু মুখস্থ করতে হবে না, ফ্রিজিং অফ ওয়াটার 0 ডিগ্রি, এটা কত ডিগ্রিতে হয়? 0 ডিগ্রি। এবারে দেখো, ফারেনহাইট, সেলসিয়াস, কেলভিন, এরা তিনটে ডিফারেন্ট দেশে এবং কেউ কাউকে চেনে না, এবং তারা যখন এদের স্কেলটা ডেভেলপ করেছে প্রত্যেকেই একই কনসেপ্ট ইউজ করেছে। তারা কি করেছে, দুটো স্ট্যান্ডার্ড পয়েন্ট নিয়েছে, দুটো স্ট্যান্ডার্ড পয়েন্ট, কি বললাম, টু স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড পয়েন্ট, যে দুটো পয়েন্ট, যে দুটো স্ট্যান্ডার্ড পয়েন্ট ভিজিবল, ভিজিবল। ফার্স্ট স্ট্যান্ডার্ড পয়েন্টটা কি বলো, বয়লিং অফ ওয়াটার, কারণ একটা টেম্পারেচারের পরে ওয়াটারটা কি হয়, বয়ল করতে শুরু করে। আর একটা টেম্পারেচার নিয়েছে ফ্রিজিং অফ ওয়াটার, তার মানে এই দুটো স্ট্যান্ডার্ড পয়েন্ট নিয়েছে। এই দুটো স্ট্যান্ডার্ড পয়েন্ট নিলেই আমাদের গেম ওভার, কি বললাম, এই দুটো স্ট্যান্ডার্ড পয়েন্ট নিলেই আমাদের গেম ওভার। ক্লিয়ার? কিচ্ছু মুখস্থ করতে হবে না, দেখো আমি যেভাবে করাচ্ছি মনে থাকবে। সরি, দেখো যার যার নামের শেষে সে সেন্টিগ্রেড দিয়েছে। এবার দেখো, ফার্স্ট আমি ডিফাইন করছি সেন্টিগ্রেড স্কেল। এবারে বলো, বয়লিং অফ ওয়াটার সেন্টিগ্রেড স্কেলে কত ডিগ্রিতে হয় বলো? 100 ডিগ্রি। আর ফ্রিজিং কত ডিগ্রিতে হয়? 0 ডিগ্রি। এটা সেন্টিগ্রেড, কারেক্ট? আচ্ছা, এরপরে ফারেনহাইট, ফারেনহাইট ফ্রিজিং হয় দেখা গেছে 32 ডিগ্রিতে, কারেক্ট? আর তোমার বয়লিং হয় এত ডিগ্রি ফারেনহাইটে, 212, ঠিক আছে? এটা ফারেনহাইট। এবারে বলো কেলভিন কততে হয়? 273 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
ঠিক আছে, আমি এখানে এসআর স্কেল নাম দিলাম, সাহিত্য রয় স্কেল, সেখানে আমি দেখলাম, খুব ভালো করে শোনো, সেখানে আমি দেখলাম না, আমি যে স্কেলটা তৈরি করেছি সেই স্কেলে আমি দেখতে পাচ্ছি এই 10 ডিগ্রি এসআর, 10 এসআর এ, ভাই কেলভিনের সাথে টক্কর দেওয়ার জন্য ডিগ্রি না দিয়ে 10 এসআর বললাম, কি বললাম বলো, 10 এসআর এ ফ্রিজ হচ্ছে, 10 এসআর এ ফ্রিজ হচ্ছে, আর 150 এসআর এ, 150 এসআর এ কি হচ্ছে বলো, বয়েল হচ্ছে, এই যে এটা বয়লিং টেম্পারেচার আর এটা ফ্রিজিং টেম্পারেচার, রাইট রাইট। এইবারে আমাকে বার করতে বলেছে এদের মধ্যে রিলেশন, রিলেশন কি, ভালো করে শোনো, রিলেশন বলতে, রিলেশন বলতে দেখো, এটা স্কেল, এটা স্কেল, এটা স্কেল, বলছে এখানে যখন সি ডিগ্রি, সি ডিগ্রি সেন্টিগ্রেড, তখন এখানে ফারেনহাইটে কত হবে, কেলভিনেই বা কত হবে, আর এসআরএই বা কত হবে, ওকে, এসআরএই বা কত হবে, ওকে। আচ্ছা এবারে একটা জিনিস দেখো, আমি পুরো এই তোমার স্কেল গুলোকে ভুলে গেলাম, 100, 112, 200, 300, 373, 150 এসআর, এগুলো সব আমি ভুলে গেলাম, জিরো ভুলে গেলাম। তাহলে একটা জিনিস কি তোমরা লক্ষ্য করেছো, এই ধরো এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, এই চারটে জিনিসই একটা সেম ফিজিক্যাল ইভেন্টকে সিগনিফাই করছে, এই চারটে জিনিসই সেম ফিজিক্যাল ইভেন্টকে সিগনিফাই করছে,
তোমরা কি সেটা বুঝতে পেরেছো? এই চারটি জিনিসই সেম ফিজিক্যাল ইভেন্টকে কি সেই ফিজিক্যাল ইভেন্ট বলো? বয়লিং অফ ওয়াটার এন্ড ফ্রিজিং অফ ওয়াটার। ক্লিয়ার? আচ্ছা এবারে দেখো আমি কি করছি, এবারে আমি কি করছি দেখো, মোটামুটি এসে গেছে। আচ্ছা এবারে আমাকে একটা কথা বলো, সেটা হচ্ছে আমরা কি কি বলছিলাম বলো তো? হ্যাঁ এবারে দেখো, এবারে আমি এই স্কেলে চলে আসছি, এই স্কেলে আমি এইটা ধরলাম এক্স, এইটুকু। তাহলে একটা জিনিস তোমরা বলতে পারবে, আচ্ছা এই স্কেলে আমি এইটা ধরলাম এল, এইটুকু। এই স্কেলে এইটা ধরলাম এল আর এইটা ধরলাম এক্স। এবার একটা জিনিস শোনো, তাহলে আমি এখান থেকে এটা বলতে পারি এল, এই যে এল আমি ধরলাম, এই লেন্থটা এল, স্কেলের লেন্থ এল ডাইরেক্টলি প্রপোর্শনাল টু 100 মাইনাস জিরো। দেখো এই এল ডাইরেক্টলি প্রপোর্শনাল টু 100 মাইনাস জিরো। তোমরা কি আমার কথাটা বুঝতে পারলে? তাহলে বলো তো এক্স কি হবে ডাইরেক্টলি প্রপোর্শনাল টু সি মাইনাস জিরো? গুড গুড গুড। আচ্ছা এবারে শোনো, এবারে শোনো, এইটাতেও যদি এটা তিনটে এই চারটেই সেম ফিজিক্যাল ইভেন্ট হয় তাহলে এইটাতেও তো এইটা হবে এল আর এইটুকু হবে এক্স। তাহলে বলো তো এই যে এই কেসে, এই কেসে এল ইকুয়াল টু কি হবে, এল ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কি হবে? 212 - 32। ভেরি গুড। আর সি কে এফ কি হবে? f - 32। ভেরি গুড, f - 32, সরি এটা x হবে, x কি বললাম, x ডাইরেক্টলি প্রপোর্শনাল টু f - 32। অল মাই ডিয়ার ক্যান ইউ টেল মি ফর দিস ওয়ান হোয়াট ক্যান আই রাইট? L proportional to 373 minus 273. 373 minus 273 are X proportional to K minus 32. আপ চলে এসো যেটা আজকে রাতে ইনভেন্ট হতে চলেছে। 273. ওকে এবার চলে এসো সেই স্কেলে যেটা আজকে রাত্রে ইনভেন্ট হতে চলেছে। কি হবে L directly proportional to 150 minus 10. X proportional to SR minus 10. ক্লিয়ার? আচ্ছা এইবারে দেখো আমি কি করলাম, এই এইটা ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট, মানে L ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট এন্ড X ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট, কিন্তু যদি আমি এটাকে ডিভাইড করে দিই তাহলে X by L কে আমি ডিভাইড করে দিই একটা জিনিস পাবো, এখানেও X by L কে ডিভাইড করে একটা জিনিস পাবো, এখানেও X by L কে ডিভাইড করে একটা জিনিস পাবো, এখানেও X by L কে ডিভাইড করে একটা জিনিস পাবো। এবার দেখো প্রত্যেক কটার X by L কে যদি আমি ইকুয়েট করি তাহলে আমার কি আসছে বলো? আসছে কি এটা C মাইনাস জিরো ইকুয়াল টু বলো 100 মাইনাস জিরো ইকুয়াল টু F মাইনাস 32 ডিভাইডেড বাই 212 মাইনাস 32 ইকুয়াল টু বলো K মাইনাস 273 ডিভাইডেড বাই 273 ইকুয়াল টু আ গিয়া ওখান। यहाँ पे क्या होगा SR माइनस 10 डिवाइडेड बाय 150 माइनस 10। यू कैन रिप्लेस दिस SR बाय योर नेम। ओके फाइन, सो दिस इज द इक्वेशन। नाउ टेल मी, डू यू रिक्वायर टू मेमोराइज इट? यू इफ यू रिमेंबर द प्रोसीजर यू विल डेफिनेटली रिमेंबर द होल थिंग। सो दिस टेबल इज बेसिकली द रिलेशनशिप अमंग बोलो relationship among different scales. বলো এইটা তোমাদের বইতে দেওয়া আছে, ঠিক আছে? ক্লিয়ার এটা? এবার আমাকে একটা কথা বলো, খুব ইজি একটা প্রবলেম, সেটা হচ্ছে ফাইন্ড আউট দ্য টেম্পারেচার এট হুইচ ম্যাগনিটিউড অফ ডিগ্রি সেলসিয়াস এন্ড ফারেনহাইট ইজ সেম। প্রবলেম, ফাইন্ড আউট temperature at which magnitude of degree Celsius and Fahrenheit are same. Bolo ki hobe, parbe tumra? Dhore nao seta x, dhore nao seta x, sir x by 100 equal to x. Very good, x by 100 equal to
x minus 32 by 180. So x is coming out to be minus 40. Ashche? X is coming out to be minus 40. Bas. Keta ko standard ekta result. Choto bela theke kore ashchi. Okay. Okay. So this was the measurement of temperature and the relationship among all the scales. Is that clear? Is that clear? Bolo, bolo, bolo. Sir. Bolo. Sir, bolchi x is equal to minus 40. Eta kono unit hobe na? Hobe to. Hobe to. Ebar dekho. Eta unit hobe. Ha, minus 40 degree Fahrenheit and minus 40 degree centigrade. Aha. এই দুটোতেই তো এই মানে তোমার মানে সেম ইয়ে ম্যাগনিটিউডটা সেম মাইনাস 40, তাই না? ওকে, আচ্ছা আমি এই পুরো জিনিসটা মেজারমেন্ট অফ টেম্পারেচার আর থার্মোমেট্রিটা কমপ্লিট করবো একটা জিনিস ইউজ করে. ফর্মুলাটা আমি একটা ফর্মুলা না, একটা জিনিস মনে রাখবো. দেখো এই সিটাকে যদি আমি বলি, দেখো এই সিটাকে যদি আমি বলি স্কেল রিডিং, দেখো এই সিটাকে যদি আমি বলি স্কেল রিডিং, এই সিটাকে মাইনাস, এটা কি বলো তো? এটা কি বলো? ফ্রিজিং পয়েন্ট, বলো ফ্রিজিং পয়েন্ট ডিভাইডেড বাই, বলো কি এখানে হবে? বয়লিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট মাইনাস ফ্রিজিং পয়েন্ট. এইটা ইকুয়াল টু কনস্ট্যান্ট না? যে কোনো স্কেলে দেখো, সব স্কেলে এই একই জিনিস করেছি. দেখো সব স্কেলে এই একই জিনিস করেছি. তার মানে কোন একটা স্কেল, আমাকে একটা কথা বলো, কোন একটা স্কেল স্ট্যান্ডার্ডাইজ করার জন্য আমার কোন দুটো পয়েন্ট জানা জরুরি? জরুরি ওই স্কেলে বয়লিং এন্ড ফ্রিজিং পয়েন্ট. ক্লিয়ার? বলো ক্লিয়ার. ওকে চলো, সো এইটুকুই ছিল আমাদের, কি বলো, এইটুকুই ছিল আমাদের থার্মোমেট্রি. এটার উপরে অনেক প্রবলেম তোমরা পাবে, তোমরা বইগুলো দেখে নাও. যেমন আমি তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে বোর্ডের বইটা, সেখানে আমি দেখছিলাম এটা আলাদা একটা টপিক দেওয়া আছে বা আলাদা একটা চ্যাপ্টার করা আছে, কিন্তু আমি SLRO-রা দেখছিলাম এগুলো সব একসাথেই করা আছে. ঠিক আছে, তোমরা যেটা খুশি পড়তে পারো, নো ডাউট, মানে তাতে কোনো ইয়ে নেই. তো আমাদের থার্মোমেট্রিতে এইটুকুই আছে, আমরা এইটুকুই কনক্লুড করলাম. এর করস্পন্ডিং না প্রবলেম গুলো তোমরা পেরে যাবে খুব ইজি এই কনভার্সানের উপরে. ঠিক আছে, এটা নিয়ে আর বেশি টাইম ওয়েস্ট করবো না, আমরা চলে যাব থার্মাল এক্সপ্যানশন, উইচ ইজ মোস্ট ইন্টারেস্টিং, মানে আমার খুব প্রিয় একটা টপিক. ইভেন ইফ এটা খুব বোরিং, বাট আমি ট্রাই করব এটাকে কি বলে ইন্টারেস্টিং করার. দেখো নেক্সট আমাদের টপিক হবে থার্মাল এক্সপ্যানশন. ফিজিক্যাল অবজারভেশন ইজ দ্যাট, ভালো করে শোনো, ফিজিক্যাল অবজারভেশন ইজ দ্যাট, প্রথমে ফিজিক্যাল অবজারভেশনটা বলি, ফিজিক্যাল অবজারভেশন ইজ দ্যাট ইফ উই অ্যাপ্লাই হিট, ইফ উই অ্যাপ্লাই হিট লেটস সে ইন এ রড, দেন দ্য রড এক্সপ্যান্ডস. এটা কি তোমরা ফিল করেছো বা কোথাও শুনেছো? আরে ভাই টেনেই তো পড়েছো, তাই না? টেনে পড়েছো না, যে কোনো একটা সাবস্টেন্সকে যদি আমরা হিট দিই তাহলে সে এক্সপ্যান্ড করবে না কন্ট্রাক্ট করবে? বলো, এক্সপ্যান্ড করবে, এক্সপ্যান্ড করবে, এক্সপ্যান্ড করবে. তোমরা আমাকে বলতে পারবে যে এর রিজন কি? তোমরা আমাকে বলতে পারবে এর রিজন কি? আরেকবার বলো, কেউ একটা কিছু বলছিলে আমি শুনতে পেলাম. স্যার হিট অ্যাপ্লাইড ব্রেকস দা ইন্টারমলিকুলার ফোর্সেস অফ অ্যাট্রাকশন এন্ড চেঞ্জেস দা স্টেট. দ্যাট ইজ দা চেঞ্জ অফ স্টেট, বাট আই এম নট টকিং অ্যাবাউট চেঞ্জ অফ স্টেট. মানে আমি ধরো একটা লোহার রডকে যদি হিট করি, সেই লোহার রডটা বেড়ে যাবে. মানে কথার কথা দেখো, মানে ঘটনাটা ঘটছে এরকম, দেখো ধরো এটা একটা লোহার রড আছে, কারেক্ট, একে যদি আমি হিট করি তাহলে এই লোহার রডটা বেড়ে এতটা বড় হয়ে যাবে. এখানে চেঞ্জ অফ স্টেট তো কোথাও হয়নি ভাই, হয়েছে কি?
সেটা কিভাবে বলা যেতে পারে যে বলো এই ডটটা অনেকগুলো মানে যদি আয়রন ডট হয় মানে অনেকগুলো আয়রন অ্যাটম দিয়ে তৈরি, এবার কারেক্ট ওই অ্যাটম গুলো মানে চার্লস ল বলছে যে ভলিউম টু প্রপোর্শনাল টেম্পারেচার, এবার ওটা গ্যাসের ক্ষেত্রেই পসিবল, এনার্জি দিলে মলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন কমছে, এনার্জি দিলে মলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন কমছে, কেন 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 কাইনেটিক এনার্জি বাড়ছে, কারেক্ট, ভেরি গুড, কাইনেটিক এনার্জি বাড়ছে, দ্যাট ইজ ওকে, বলো 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 পার্টিকেল গুলো কাইনেটিক এনার্জি এর জন্য ভাইব্রেশন, ওকে ওকে একজন করে বলো, একজনের কথা আমার কানে লেগেছে, কাইনেটিক এনার্জির জন্য পার্টিকেল গুলোর কি বললে একজন ভাইব্রেশন মুভমেন্টটা বেড়ে যাচ্ছে, এনার্জি বাড়ছে, কলিশনস বাড়ছে, কলিশনস বাড়ছে, ওকে 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 আচ্ছা সো স্পেসও বেড়ে যাচ্ছে, কেন কলিশন বাড়লে স্পেস বাড়বে তার কি মানে আছে, ফোর্সেস অফ অ্যাট্রাকশন যেহেতু কমছে, কেন ফোর্সেস অফ অ্যাট্রাকশন কমছে, কাইনেটিক এনার্জি বাড়ছে, কাইনেটিক এনার্জি বাড়লে ফোর্সেস অফ অ্যাট্রাকশন কেন কমবে এরকম তো কোনো কথা নেই, আচ্ছা আমি তাড়াতাড়ি মুভ করতে পারি গুলো, আচ্ছা তোমরা সবাই বিভিন্ন রকম কথা বলেছো, আই এম এক্সট্রিমলি হ্যাপি যে তোমরা ট্রাই করেছো, আচ্ছা এবার আমি যেটা বলবো না একদম মন দিয়ে শুনবে, এবং যতক্ষণ আমি বলবো অন্য কোনো দিকে চিন্তা করবে না, ঠিক এই দিকটাই চিন্তা করবে, ভালো করে শোনো, খুব ইম্পর্টেন্ট আমি কিছু কনসেপ্ট বলবো, দেখো ইন জেনারেল আমরা কি জানি, দেখো যদি টেম্পারেচার বাড়াই তাহলে ডাইমেনশন বাড়ে না কমে, বলো বলো ডাই বাড়ে বাড়ে, ভেরি গুড, আচ্ছা ডাইমেনশন বাড়ে, ডাইমেনশন বাড়া মানে বন্ড লেন্থ বাড়ে, কেন সব আমি আসছি আমি আগে ইয়েটা ইয়ে করে নি, আর ডেনসিটি কমে, কেন ভেবে দেখো মাস তো সেম থাকে, যদি ভলিউম বেড়ে যায় তাহলে ডেনসিটি কমে যায় না, এটা হচ্ছে আমরা প্র্যাকটিক্যাল অবজারভেশন, প্র্যাকটিক্যাল অবজারভেশন, আচ্ছা এইবারে আমি যেটা বলবো কজ অফ থার্মাল এক্সপ্যানশন, কজ অফ থার্মাল এক্সপ্যানশন খুব ভালো করে শুনবে তাহলেই কিন্তু আমার কোয়েশ্চেনের উত্তর দিতে পারবে, নইলে পারবে না, দেখো কজ অফ থার্মাল এক্সপ্যানশন খুব ভালো করে শোনো, দেখো প্রতিটা সাবস্টেন্সের একটা পোটেনশিয়াল এনার্জি আর ইন্টার অ্যাটমিক ডিস্টেন্স, এই দুটো কোয়ান্টিটির একটা কার্ভ হয়, দেখো ভালো করে আমি কি বলতে চাইছি, এটা জানা দরকার নইলে এটা কখনো এক্সপ্লেইন করা যাবে না, কেন কি একবার জেইতে একটা কোয়েশ্চেন এসেছিল এইটা না জানলে কোয়েশ্চেনটা আনসার দিতে পারবে না, দেখো সেটা হচ্ছে খুব ভালো করে লক্ষ্য করো, সরি মানে এটা আমি সরি দাঁড়াও আমি ঠিক আছে, দেখো আমি ওয়াই অ্যাক্সিসে, ওয়াই অ্যাক্সিসে পোটেনশিয়াল এনার্জিটাকে প্লট করেছি, এটা জিরো, তার মানে নিচে পোটেনশিয়াল এনার্জি নেগেটিভ, আর এক্স অ্যাক্সিসে ইন্টার অ্যাটমিক ডিস্টেন্স প্লট করেছি, কি বললাম ইন্টার অ্যাটমিক ডিস্টেন্স প্লট করেছি, আচ্ছা দেখো এইটা হচ্ছে একদম লোয়েস্ট পোটেনশিয়াল এনার্জি, এইটা তাই না, দেখো এইটা তো লোয়েস্ট পোটেনশিয়াল এনার্জি তাই না, এটা হচ্ছে লোয়েস্ট পোটেনশিয়াল এনার্জি, বলো এইটাতে কারো ডাউট আছে, এই কার্ভটা তোমাদের জানতে হবে, এই কার্ভটা নইলে কিন্তু এটাকে ইয়ে করা যায় না মানে এক্সপ্লেইন করা যাবে না, দেখো ভালো করে এবারে দেখো এর যে করস্পন্ডিং এই এইটাকে আমি বলছি আর নট, আর নট, এই আর নটটা কি বলো তো, বলো বলো বলো, এই আর নটটা হচ্ছে মিন ইন্টার অ্যাটমিক ডিস্টেন্স, আচ্ছা উল্টো ভাবে একটা কথা বলি, যখন পার্টিকেলটার লোয়েস্ট, দেখো যখন পার্টিকেলটা লোয়েস্ট কিসে থাকবে পোটেনশিয়াল এনার্জিতে, তখন তার একটা পার্টিকুলার ইন্টার মিন ইন্টার অ্যাটমিক ডিস্টেন্স থাকবে, থাকবে তো, হ্যাঁ থাকবে তো, আচ্ছা ভালো করে শোনো আমি নেক্সট কি বলতে চাইছি, আমি যদি ধরো এই এই একটা সাব ইয়ে তোমার
একটা রড আছে, এই রডটাকে যদি আমি হিট দিই, বলো বলো, শুনতে পাচ্ছি না, কেউ একটা কিছু বলছিলে, সায়ন তোমার কথা না আমি শুনতে পাচ্ছি না ভাই, হ্যাঁ আরেকবার বলো, সায়ন তোমার কথা না আমি শুনতে পাইনি ভাই, আমি আবার বলছি দেখো, যখন এটা দেখো, যখন এটা একদম লোয়েস্ট পটেনশিয়াল এনার্জিতে থাকবে তখন এখানে আর নট, এবার দেখো যখন এখানে হিট দিনি, তোমরা বলো যখন এখানে হিট দিনি তখন এর পটেনশিয়ালকে যদি আমি বলি লোয়েস্ট পটেনশিয়াল এনার্জি, তাহলে এর দুটো মলিকিউলের মধ্যে ডিস্টেন্স কত বলতে পারবে, বলো? আর নট, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা এবারে একে যদি আমি হিট দিই, ভালো করে শোনো, একে যদি আমি হিট দিই তার মানে এর পটেনশিয়াল, ধরো এতটা হিট দিয়েছি, এতটা এনার্জি দিয়েছি, এতটা এনার্জি যদি দিই তাহলে তোমরা একটা জিনিস লক্ষ্য করছো, এইখানে একটা ধরো এটা আর ওয়ান ডিস্টেন্স আর এটা আর টু ডিস্টেন্স, বলতো বলতো আমি যদি হিট এনার্জিটা দিই তাহলে এর জন্য দুটো, মানে দুটো ডিস্টেন্স কেন আসছে, কেন আসছে, শোনো ভালো করে, একটা পজিটিভ একটা নেগেটিভ, না ওরকম ভাবে নয়, শোনো ভালো করে, যদি আমি এনার্জিটা দিই, ভালো করে শোনো, বাইরে থেকে যদি আমি এনার্জি দিই তাহলে এর যে মলিকিউল গুলো, এই মলিকিউল গুলোর কাইনেটিক এনার্জি বাড়বে, তাই না, এই কারণ আমি আগে কি দেখেছি, ই এনার্জি ইকুয়াল টু থ্রি বাই টু, সরি বলো, থ্রি বাই টু কে ইন্টু টি, কেটা তো কনস্ট্যান্ট, থ্রি বাই টু ও কনস্ট্যান্ট, কারেক্ট, এনার্জি, এনার্জি দেওয়া মানে এর কাইনেটিক এনার্জি বাড়ছে, বাড়ছে তো, কাইনেটিক এনার্জি বাড়া মানে এই পার্টিকেল গুলো আরো জোরে জোরে মুভ করবে না, এরকম ভাইব্রেট করবে না, যদি আমি এনার্জি দিই তাহলে, ভালো করে শোনো, যদি আমি এনার্জি দিই তাহলে একটা মলিকুল, এই মলিকুলটা যখন লোয়েস্ট পটেনশিয়াল এনার্জিতে ছিল তখন তো ঘুমিয়েছিল, এই পটেনশিয়ালটা, এইটাকে আমি বাইরে নিয়ে আসছি, ঠিক আছে, এই যে এইটা ঘুমিয়েছিল, আমি এতে এনার্জি দিলেই এ চাঙ্গা হয়ে গেছে, চাঙ্গা হয়ে যাওয়ার পরে কি করবে, ও এইভাবে এইভাবে ভাইব্রেট করবে না, মুভ করবে তো, কারণ কাইনেটিক এনার্জি বেড়েছে, এনার্জি দেওয়া মানে কি বলো, কাইনেটিক এনার্জি বেড়েছে, তাই না, তাহলে এই এই পার্টিকেলটা এইভাবে এইভাবে মুভ করবে কি করবে না, আরো জোরে জোরে মুভ করবে কি করবে না, এবার দেখো জোরে জোরে যখন মুভ করবে তখন, তাহলে দুটো পার্টিকেল, এই দুটো পার্টিকেল, এ যখন মানে মুভ করছে, একটা সময়, একটা সময় এটা ছিল আর নট, এনার্জি দেওয়ার পরে একবার এরকম হলো আর টু আর একবার এরকম হলো আর ওয়ান, মানে বুঝতে পারছো, দুটো পার্টিকেল এইভাবে এইভাবে মুভ করছে, তোমাদের হাতে দুটো পার্টিকেল ধরে দুটোকে মুভ করাও, তার মানে একবার ডিস্টেন্সটা কমছে, একবার ডিস্টেন্সটা বাড়ছে, যখন কমছে তখন আর ওয়ান, যখন বাড়ছে তখন আর টু, বোঝাতে পেরেছি, বোঝাতে পেরেছি, ওকে ওকে, তো তার মানে ভেবে দেখো যদি আমি কাইনেটিক এনার্জি তাহলে সেটা কি হয়, ভাইব্রেশনটা বাড়ে। আচ্ছা এবারে দেখো, যদি আর ওয়ান আর আর টু, আর ওয়ান আর আর টু সেম, মানে মানে আর ওয়ান আর আর টু, কথার কথা এইটা থেকে, ভালো করে শোনো, এই পয়েন্ট থেকে এইটার ডিস্টেন্স যা হবে আর এইটার ডিস্টেন্স যদি সেম হয়, তাহলে যখন ও ভাইব্রেট করছে তখন ওর মিন ইন্টারঅ্যাটমিক ডিস্টেন্স কত, এই পজিশনে, বলো, আর নট, ভেরি গুড, ভেরি গুড, আমি আবার বলছি শোনো, যখন ও ভাইব্রেট করছে তখন এইটা থেকে এই ডিস্টেন্সটা যদি আর ওয়ান হয় আর এইটা থেকে এই ডিস্টেন্সে যদি আর টু হয়, এই দুটো ডিস্টেন্স যদি সেম হয় তাহলে তার অ্যাভারেজ ডিস্টেন্সটা তো আর নটই থাকে, থাকে তো, ভেবে দেখো, কারেক্ট, যদি আর নট থাকে তাহলে কোনো, তাহলে কোনো এক্সপ্যানশন হচ্ছে না, এবারে শোনো, তার মানে কি, আমি যদি কম টেম্পারেচার দিই তাহলে খুব একটা এক্সপ্যানশন হয় না, তুমি ভেবে দেখো না, এই একটা রড, একে যদি আমি 10 ডিগ্রি দু ডিগ্রির একটু টেম্পারেচার দিই তাহলে কি এটার মধ্যে এক্সপ্যানশন হবে, হবে না, এবারে দেখো আমি আরো অনেকটা হিট দিয়েছি, ধরো এতটা আমি হিট দিয়েছি, এনার্জি, হিট মানেই তো এনার্জি,
আচ্ছা এইখানে যদি আমি হিট দিই তাহলে পার্টিকেলটা কি করছে বলো, পার্টিকেলটা কি করছে বলো, মিনিমাম এই ডিস্টেন্সটা আসছে, দেখো এটাকে আমি আর ওয়ান ড্যাশ বলছি, আর ম্যাক্সিমাম কত যাচ্ছে বলো, ম্যাক্সিমাম কত যাচ্ছে বলো, আর টু ড্যাশ। আচ্ছা এবারে একটা জিনিস দেখো, এবারে একটা জিনিস দেখো, এই গ্রাফটা কিন্তু এই রকম নয়, এই গ্রাফটা এই রকম, আমি বড় করে এঁকেছি মানে আমি বোঝাতে পারছি না, মানে এই রকম, এর মানে হচ্ছে ভালো করে শোনো, যখন আমি বেশি হিট দিয়েছি তখন এই এই ডিস্টেন্সটা বড় না এই ডিস্টেন্সটা বড়, এক নম্বর ডিস্টেন্স বড় না দু নম্বর ডিস্টেন্স বড়, দেখো এই পয়েন্ট থেকে, এই পয়েন্ট থেকে এটা আর নট, এই পয়েন্ট থেকে এটা আর মানে আর ওয়ান ড্যাশ, আর এটা আর টু ড্যাশ, তার মানে এই যে আর নট লাইন থেকে, আর নট লাইন থেকে এই ডিস্টেন্সটা বড় না এই যে এই ডিস্টেন্সটা বড়, এক নম্বর ডিস্টেন্স বড় না দু নম্বর ডিস্টেন্স বড়, এটা কিন্তু সিমেট্রিক্যাল নয়, দু নম্বর ডিস্টেন্স বড়, ভেরি গুড, দু নম্বর ডিস্টেন্স বড়। তাহলে বলো তো এই আর ওয়ান ড্যাশ প্লাস আর টু ড্যাশ বাই টু এর যে অ্যাভারেজ সেটা এই পয়েন্টের বাদিকে লাই করবে না ডান দিকে লাই করবে, ভেরি গুড, ভেরি গুড, ডান দিকে লাই করবে। তার মানে এখন দেখো ইন্টারাটমিক ডিস্টেন্স, মিন ইন্টারাটমিক ডিস্টেন্স এখন কোনটা, এইটা না, মিন ইন্টারাটমিক ডিস্টেন্স এইটা, যখন আমি বেশি হিট দিয়েছি, আচ্ছা আমি তার থেকে বেশি হিট দিয়েছি, এতটা হিট দিয়েছি, তখন তাহলে ইন্টারাটমিক মিন ইন্টারাটমিক ডিস্টেন্স এইরকম হবে না। তারপরে একটা জিনিস লক্ষ্য করেছো, যত আমি হিট দিচ্ছি, যত আমি হিট দিচ্ছি তত এই ইন্টারাটমিক ডিস্টেন্সটা এই দিকে শিফট করে যাচ্ছে, মিন ইন্টারাটমিক ডিস্টেন্সটা এইদিকে শিফট করে যাচ্ছে, এইটাকে আমি বলছি আর নট ড্যাশ। এবার বলো আর নট বেশি না আর নট ড্যাশ বেশি, বলো আর নট ড্যাশ বেশি, তো তার মানে আর নট ড্যাশ যদি বেশি হয় তাহলে মিন ইন্টারাটমিক ডিস্টেন্স বেড়েছে কি কমেছে, বেড়েছে। তাহলে আমাকে বলো যে একটা বডিতে হিট দিলে বডিটা বাড়বে কি কমবে, বাড়বে। এইবার আমাকে বলো তাহলে রিজন কি, রিজন কি যে এই বডিটা বাড়বে, মানে তোমাকে এবার যদি আমি তো পুরো বোঝালাম, এবার তোমাকে যদি আমি জিজ্ঞাসা করি রিজনটা কি বলতে পারবে, মিন ইন্টারঅ্যাটমিক ডিসটেন্স, মিন ইন্টারঅ্যাটমিক ডিসটেন্স, ওকে ওকে, আচ্ছা ডিসটেন্সটা বাড়বে, আচ্ছা এবারে দেখো মিন ইন্টারঅ্যাটমিক ডিসটেন্সটা বাড়বে, আচ্ছা এবারে দেখো এটা হচ্ছে এই যে এই কার্ভটা হচ্ছে ইনভারের ইনভার, এবারে বলো এতে আমি এটা একদম সিমেট্রিক্যাল, একদম সিমেট্রিক্যাল, একদম সিমেট্রিক্যাল, এবারে আমাকে বল বলো আমি এতে এতটা হিট দিয়েছি এর ইন্টারাটমিক ডিস্টেন্স বেড়েছে কি কমেছে বলো দেখি, আমি এতটা হিট দিয়েছি, আমি বলছি এই কার্ভটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি আর ইন্টারাটমিক ডিস্টেন্সের কার্ভ, এটা হচ্ছে ইনভারের ইনভার, ইনভার বলে একটা মেটেরিয়াল আছে, এইটা হচ্ছে তার কার্ভ, দেখো এটা হচ্ছে তার কার্ভ, একদম সিমেট্রিক্যাল ধরে নাও, একদম সিমেট্রিক্যাল। তাহলে আমি যদি হিট দিই তাহলে এর আর নটে কোনো চেঞ্জ হবে না, যদি আর নটে চেঞ্জ না হয় তাহলে এই ইনভারটা কি হিট দিলে এক্সপ্যান্ড করবে না করবে না, করবে না। আচ্ছা এবারে এইটা বলো দেখি, তোমরা যদি বুঝতে পারো ভেরি গুড, এইটা বলো দেখি এইরকম যদি কোনো 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 কার্ভ থাকে তাহলে হিট দিলে মানে ছোট হবে, ভেরি গুড, দেখো মানে ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে কি, হিট দিলে ডিস্টেন্স কমবে, ছোট হবে ওটা, দেখো হিট দিলে ডিস্টেন্স কমবে, কারেক্ট, হিট দিলে ডিস্টেন্স কমবে, বোঝাতে পারলাম, তো এই রকম কোনো কার্ভ পাওয়া যায় না, বলো বলো মানে এখানে তাহলে কন্ট্রাক্ট হচ্ছে, কন্ট্রাক্ট করছে, হিট দিলে কন্ট্রাক্ট করছে, এই রকম কোনো কিছু পাওয়া যায় না ইন জেনারেল, ইন জেনারেল, ঠিক আছে। তাহলে আমাকে বলো দেখি, তোমাকে যদি বলে যে হোয়াট ইজ দা কজ অফ থার্মাল এক্সপ্যানশন তাহলে তুমি কি বলবে, হোয়াট ইজ দা কজ অফ থার্মাল এক্সপ্যানশন তুমি তাহলে কি বলবে, ভালো করে শোনো আমি কি বলছি, ইনক্রিজ অফ মিন ইন্টারঅ্যাটমিক ডিস্টেন্স, না 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 না, এটা পরেরটা, ফার্স্ট কি হতে পারে,
নাও ইউ ইউ আর এনাফ ম্যাচিওর, তোমরা এই কনসেপ্টটা জেনেছো, সেটা হচ্ছে কি বলতো, অ্যাসিমেট্রিক্যাল নেচার, অ্যাসিমেট্রিক্যাল নেচার অফ পোটেনশিয়াল এনার্জি অ্যান্ড ইন্টার অ্যাটমিক ডিস্টেন্স কার্ভ। ভেবে দেখো এটা যদি অ্যাসিমেট্রিক্যাল নেচার না হতো, এইটা ভেবে দেখো অ্যাসিমেট্রিক্যাল নেচার না হতো, তাহলে কি, তাহলে কি এক্সপ্যান্ড করলে বাড়তো? যেমন এটাই তো দেখালাম বাড়েনি। তার মানে ফার্স্ট 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 কি হবে বলো, ফার্স্ট এক্সপ্লানেশন অ্যাসিমেট্রিক্যাল নেচার, সেকেন্ড এক্সপ্লানেশন বলো, সেকেন্ড এক্সপ্লানেশন সেটা হচ্ছে বলো শিফটিং অফ মিন, মিন ইকুইলিব্রিয়াম বলো, শিফটিং অফ মিন ইন্টার অ্যাটমিক ডিসটেন্স, ইন্টার অ্যাটমিক ডিসটেন্স। ইমন বোঝা যাচ্ছে? হ্যাঁ 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 বুঝতে পারছি। গুড গুড গুড। পথিকৃত বুঝতে পারছো? হ্যাঁ স্যার। ওকে ওকে, তার মানে এই দুটো হচ্ছে মেইন কজ, ওই যে ভাইব্রেশন করছে বাড়ছে, দিজ আর অল মানে আর নট অ্যাকচুয়াল রিজন, অ্যাকচুয়াল রিজন হচ্ছে পোটেনশিয়াল এনার্জি আর ইন্টার অ্যাটমিক ডিসটেন্স কার্ভ অ্যাসিমেট্রিক্যাল বলে। এবারে সাহিত্য দা বলো, মানে গ্রাফটা এরকম কেন হচ্ছে তার এইটা, এইটা আমি বলছি এইটা আমাদের সিলেবাসে নেই, এটা তোমরা যখন ইঞ্জিনিয়ারিং এ গিয়ে পড়বে তখন এইটা আছে, ম্যাটেরিয়াল সায়েন্স বলে একটা টপিক আছে তার আন্ডারে। মোটামুটি পৃথিবীতে যত ইয়ে আছে তোমার সাবস্টেন্স আছে, তার তার অ্যাভারেজ গ্রাফ এরকমই হয়, অ্যাভারেজ গ্রাফ এরকমই হয়, এটা একদম তোমার এক্সপেরিমেন্টাল ডেটা থেকে তো পাওয়া যায়, একদম এক্সপেরিমেন্টাল ডেটা থেকে পাওয়া যায়, এটা আমাদের সিলেবাসে নেই, শুধু গ্রাফটাই জানলেই হবে। এই গ্রাফের যদি বিহেভিয়ার চেঞ্জ হয়ে যায়, মানে এই গ্রাফের যদি বিহেভিয়ার চেঞ্জ হয়ে যায় তাহলে অনেক কিছু ওলট পালট হয়ে যাবে ম্যাটেরিয়াল সায়েন্সের, তাহলে এক্সপ্যানশন কেন হচ্ছে সেগুলো এক্সপ্লেনই করা যাবে না। তাহলে তোমাদের কি মনে রাখতে হবে বলো, এই অ্যাসিমেট্রিক্যাল নেচার অফ পোটেনশিয়াল এনার্জি অ্যান্ড ইন্টার অ্যাটমিক ডিস্টেন্স, এই কার্ভটা মনে রাখলেই তোমরা পারবে। আইআইটি জেইতে একবার কোয়েশ্চেন এসেছিল, এই তিনটে কার্ভ দিয়ে দিয়েছিল, এই তিনটে কার্ভ, এই তিনটে কার্ভ বলেছিল কোনটাতে এক্সপ্যান্ড হবে কোনটাতে এক্সপ্যান্ড হবে না। ভেবে দেখো যদি আমরা এই অ্যাকচুয়াল এক্সপ্লানেশনটা, তিনটে কার্ভ মানে হচ্ছে এইটা এইটা আর এইটা দিয়ে দিয়েছিল, কারেক্ট, বলেছিল কোনটাতে এক্সপ্যান্ড হবে কোনটাতে এক্সপ্যান্ড হবে না, বলো কোনটাতে এক্সপ্যান্ড হবে, ওয়ান টু থ্রি তে তোমাদেরকে আর একবার ভিডিওটা দেখতে হবে। আচ্ছা এইবার আমি একটা কোয়েশ্চেন করছি, ভালো করে শোনো, বলো দেখি রাবার, রাবার, এই রাবারে যদি আমি হিট করি তাহলে একদম ছোট হয়ে যায় না? দেখেছো কখনো রাবার বা পলিথিন, পলিথিন, পলিথিন কে যদি আমি পোড়াই একদম ছোট হয়ে যায় না? তাহলে ওর কার্ভটা কিরকম, এক দুই না তিন, না থার্ড না, এখানে বলো, এখানে ইট ইজ রং, ইট ইজ রং, না 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 ইট ইজ রং, ওয়েট ওয়েট ওয়েট, ইট ইজ রং, কেন বলছি শোনো, হ্যাঁ হ্যাঁ ফার্স্ট ইট টাই, না 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 ওটা তো চেঞ্জ অফ স্টেট হচ্ছে, কে বললে এই কথাটা আরেকবার বলো, স্টেট, ওটা তো স্টেট চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে ওটা তো সলিড থেকে তো ভেপারে তো অনেক, কোথায় সলিড থেকে ভেপারে হয়ে যাচ্ছে, তুমি একটা রাবারকে গরম করো দেখো ওটা ছোট হয়ে যায়, ইলাস্টিসিটিটা, আচ্ছা শোনো একটা রাবারকে যদি গরম করো তাহলে দেখো রাবারকে যদি তুমি গরম করো, ধরো এরকম একটা রাবার ছিল, একে গরম করলে এরকম ছোট হয়ে যায়, এইটা কিন্তু থার্মাল এক্সপ্যানশনের কোনো স্টোরি নয়, এটা কি হয় শোনো ভালো করে, রাবার বা পলিথিন এগুলো হচ্ছে পলিমার, শোনো ভালো করে, এই পলিমারটা কি হয় দেখো, মানে স্পঞ্জের মতো হয়, বেসিক্যালি স্পঞ্জের মতো, ঠিক আছে, এবং এটা এরকম স্ট্রাকচারটা হয়, এইটা ধরো একটা হাইড্রোকার্বন চেন, দেখো এটা হচ্ছে হাইড্রোকার্বন চেন, কারেক্ট, আর এইখানে না ক্রস লিঙ্কিং থাকে, ক্রস লিঙ্কিং থাকে, এইটা কিন্তু এই ইন্টার অ্যাটমিক ডিস্টেন্সের সাথে কোনো গল্প নেই, কি বললাম, এটা থাকে ক্রস লিঙ্কিং, রাইট, এবারে যদি আমি হিট করি তাহলে এই ক্রস লিঙ্কিং গুলো কি হয়, র্যাপচার করে যায়, ক্রস লিঙ্কিং গুলো র্যাপচার করে গেলে
এই হাইড্রোকার্বনের চেনগুলো পাশাপাশি চলে আসে। কি বললাম বুঝলে? হাইড্রোকার্বনের চেনগুলো পাশাপাশি চলে আসে, তার জন্য এটা কন্ট্রাক্ট করে যায়। এটার সাথে কিন্তু এই থার্মাল এক্সপ্যানশনের কোনো স্টোরি নেই, থার্মাল এক্সপ্যানশনটা কিন্তু অন্য জিনিস। তোমাদেরকে আমি এটা বোঝাতে পারলাম? রাবারের ক্ষেত্রে কি হয় বলো? রাবারের ক্ষেত্রে বুঝতে পেরেছো? রাবারের ক্ষেত্রে কিন্তু ডেফিনেটলি ডিফারেন্ট জিনিস, রাবার বা পলিমার বা পলিথিনের জন্য ওটার সাথে কিন্তু। এবার যদি ওটা একেবারে ডিফারেন্ট তোমার সিনারিও ফুলফিল করে, তাহলে এই তিনটে কার্ভের সাথে কোনো রিলেশন আছে বলো? তিনটে কার্ভের সাথে কোনো রিলেশন থাকবে না, কোনো রিলেশন নেই, ঠিক আছে? কোনো রিলেশন নেই। ওকে চলো, তাহলে আমরা কসটা তো পড়লাম এতক্ষণ ধরে, এই কসটা। আচ্ছা, তোমরা কি সবাই কসটা বুঝতে পেরেছো? এমন কি কেউ আছো যে কসটা বুঝতে পারোনি? বলো বলো, এমন কি কেউ আছো যে কসটা বুঝতে পারোনি? ওকে, ভেরি গুড। তোমরা কিন্তু দরকার হলে আরেকবার ভিডিওটা দেখে নিও, ঠিক আছে? কসটা মানে যদি তোমাদের ইয়ে হয়, তবে আশা করি হিটে দু তিনবার ভিডিও না দেখলেও চলবে। এর টপিকগুলো এমন যেটা আমাদের মাথায় চলে আসবে। ওকে, আচ্ছা, এইবার আমরা দেখো, এইবার আমরা লিনিয়ার এক্সপেনশন, এরিয়াল এক্সপেনশন এন্ড ভলিউম এক্সপেনশনে যাব। দেখো, আমি এটা করছি, সেটা হচ্ছে লিনিয়ার এক্সপেনশন, ওকে, সেকেন্ড হচ্ছে এরিয়াল এক্সপেনশন। এরিয়াল মানে হচ্ছে সারফেস এক্সপেনশনও বলে অনেক জায়গায়। একসাথেই করবো তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, এক্সপেনশন আর ভলিউম এক্সপেনশন। ওকে, প্রথমে আমরা লিনিয়ারটা যদি ভালো করে শিখি না, তাহলে বাকিগুলো আরামসে হয়ে যাবে, বাকিগুলো আরামসে হয়ে যাবে। দেখো, লিনিয়ারটার জন্য আমি এখানেও একটা এক্সপেরিমেন্ট করব, সেই এক্সপেরিমেন্টটা তোমরা বুঝতে পারবে এবং এক্সপেরিমেন্ট থেকেই আমি ডেটাগুলো নেব। বইতে কি আছে, আলফা বলে একটা কোয়ান্টিটি আছে, সেটা ডিফাইন করে ওরা আগে এগিয়েছে, কিন্তু আমি সেই পদ্ধতিতে বিশ্বাসী নই। আমি আলফা কিভাবে এসছে সেটা তোমাদের বলবো। প্রথমে লিনিয়ার এক্সপেনশনটা বুঝলে বাকিগুলো আরামসে চলে আসবে। দেখো ভালো করে, ফাস্ট, খুব ইজি, বলো এত ইজি একটা জিনিস পেয়েছি। দেখো, তোমার কাছে একটা রড আছে, ওকে, এর এটাকে জাস্ট ভলিউম না হিসেবে ওয়ান ডাইমেনশনাল ধরো। এর ইনিশিয়াল লেন্থ এল আই, কারেক্ট? ইনিশিয়াল লেন্থ এল আই, তুমি এখানে হিট দিয়েছো, হয়ে এইটা বেড়েছে, এইটাকে আমি বলছি ডেল্টা এল, যেটুকু বেড়েছে। আর ফাইনাল যে লেন্থটা হয়েছে, ফাইনাল যে লেন্থটা হয়েছে, এটাকে আমি বলছি এল এফ, ফাইনাল লেন্থ, কারেক্ট? এইটুকু আমি দেখলাম। এবারে শোনো, আমার কাছে একটা এক মিটারের লেন্থের রড আছে, ভালো করে শোনো, তোমরাই বলবে, সেটা হচ্ছে একে যদি আমি, একে যদি আমি দু ডিগ্রি, ভালো করে শোনো, দু ডিগ্রি টেম্পারেচার দিই, তাহলে এ এক সেন্টিমিটার বাড়ে। তাহলে বলো দেখি, চার ডিগ্রি দিলে কত সেন্টিমিটার বাড়বে? চার ডিগ্রি দিলে কত সেন্টিমিটার বাড়বে? হ্যালো, আমি কিন্তু তোমার কথা আবার শুনতে পাচ্ছি না। ঠিক আছে, তোমরা চ্যাটে ইয়ে করবে, আমি আস্তে আস্তে পড়াচ্ছি। ওকে ওকে ওকে, ভেরি গুড, তোমরা শুনতে পাচ্ছ, ভালো করে শোনো। যদি আমি এক মিটার যে লেন্থ আছে, দেখো এক মিটার যে লেন্থ আছে, একে যদি এক সেন্টিমিটার বাড়াই, ভালো করে শোনো, এক মিটার যে লেন্থ আছে, একে যদি আমি এক সেন্টিমিটার বাড়াই দু ডিগ্রিতে, তাহলে চার ডিগ্রি দিলে এটা দু সেন্টিমিটার বাড়বে, অবভিয়াসলি। তাহলে আমি এখান থেকে এইটা বলতে পারি, এই যে ওয়ান সেন্টিমিটার যেটা বেড়েছিল সেটা তো ডেল্টা এল, আর এই যে এখানে যে টেম্পারেচার ডিফারেন্স সেটা হচ্ছে ডেল্টা টি। তাহলে আমি এখান থেকে এটা বলতে পারি,
এটা এখান থেকে এটা বলতে পারি, দেখো ডেল্টা এল ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ডেল্টা টি, কারেক্ট? নেক্সট 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 ধরো এটা এক মিটার আছে, এই এক মিটারে যদি আমি দু ডিগ্রি দিই তাহলে এটা ওয়ান সেন্টিমিটার বেড়েছে। সিমিলারলি যদি এটা আমার দু মিটার থাকে, দু মিটার তাতে যদি আমি দু ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াই তাহলে এটা কত হবে, টু সেন্টিমিটার, রাইট? হ্যাঁ, কে একটা বললে হ্যাঁ আমি একটু শুনতে পেলাম, শুনতে পাচ্ছি। তার মানে আমি এখান থেকে বলতে পারি ডেল্টা এল ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এল আই, ইনিশিয়াল লেন্থ, তাই তো? এবার দুটোকে যদি আমি কম্বাইন করি আমি লিখতে পারি ডেল্টা এল ইকুয়াল টু ডেল্টা টি ইনটু ডেল্টা আই এল আই, দুটোকে একসাথে কম্বাইন করেছি, এটা কিন্তু ডাইরেক্টলি প্রপোর্শনাল সাইন, ভেরি জাজ। ওকে, এইটা ডাইরেক্টলি প্রপোর্শনাল সাইনটাকে যদি আমি ওঠাই তাহলে আমি লিখতে পারি ডেল্টা এল ইকুয়াল টু সাম আলফা সাম কনস্ট্যান্ট ইনটু ডেল্টা টি ইনটু এল আই, কারেক্ট? এই যে কনস্ট্যান্ট আমি একটা ইয়ে করলাম, একে বলে কোএফিশিয়েন্ট অফ লিনিয়ার এক্সপ্যানশন, কোএফিশিয়েন্ট অফ লিনিয়ার এক্সপ্যানশন, দেখো কোএফিশিয়েন্ট অফ লিনিয়ার এক্সপ্যানশন। তাহলে এখান থেকে আমি কোএফিশিয়েন্ট অফ লিনিয়ার এক্সপ্যানশন, তার মানে এবার দেখো যে জিনিসটা করছি, ডেল্টা এল মানে কি, এল এফ মাইনাস এল আই ইকুয়াল টু আলফা ইন্টু ডেল্টা টি ইন্টু এল আই, তার মানে কি এল এফ ইকুয়াল টু এল আই ওয়ান প্লাস আলফা ডেল্টা টি, দেখো এটা বুঝতে পেরেছো কিনা, দেখো এটা বুঝতে পেরেছো কিনা? শুভম, বোঝা যাচ্ছে? তার মানে আমার কাছে একটা সুন্দর একটা এক্সপ্রেশন চলে এসেছে, সেটা হচ্ছে ফাইনাল ইকুয়াল টু ইনিশিয়াল ইনটু ওয়ান প্লাস আলফা ডেল্টা টি, ডেল্টা টি ডেল্টা টি টা হচ্ছে কি বলতো, চেঞ্জ ইন টেম্পারেচার, এটা হচ্ছে বলো চেঞ্জ ইন টেম্পারেচার। সায়ন বলো, সায়ন বলো, ভ্যালু ছিল সে তার থেকে লেন্থটা কমে যায় ম্যাথমেটিক্যালি, একটা পয়েন্টে স্যার কমে যায় না, মানে একটু এরর ছিল না ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনে, মানে কিন্তু প্র্যাকটিক্যাল মানে তুমি আইডিয়ালি তো যতটা ধরো টেম্পারেচার দু ডিগ্রি বাড়ালে যদি এক সেন্টিমিটার বাড়ে, দু ডিগ্রি কমালে ঠিক এক সেন্টিমিটার কমে যাবে, এটা তো আইডিয়ালি হওয়ার কথা, এটা তো আইডিয়ালি হওয়ার কথা না, আছে একটা কমে না, মানে ম্যাথমেটিক্যালি তো স্যার দেখা যায় একটু কমে যায় তো না, আমি তোমার কথা সত্যি বুঝতে পারছি না, কেন কমবে কেন ভাই? যখন সেই ডেল্টাটি আমি কমাবো তখন আমি সেই ইনিশিয়াল লেন্থ পাবো না, সেটাই বলতে চাইছে না, এটা মানে এই অন্তত এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলে এটা হচ্ছে সত্য সুদা আর কি বলেছিল একটা ফ্যালাসি আছে মধ্যে। আরেকবার বলো, আমি তোমার কথা বুঝতে পারছি যে এটাকে যদি আবার যত এল হয়েছে এটাকে যদি আবার আমি কমাই তাহলে সেটা পাবো না, তাই তো? হ্যাঁ, মানে অন্তত এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলে সেটা পাওয়া যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, ওকে, তুমি সেটা বলছো। আচ্ছা, আমি এর উপর হয়তো একটা প্রবলেম করাবো, আমি তখন সেটা দেখবো। দাঁড়াও এক মিনিট, ঠিক আছে, আমি সেটা একবার দেখবো, তুমি ঠিকই বলেছো, সেটা মানে আমাকে করে দেখতে হবে যে এটা পাওয়া যাচ্ছে কি পাওয়া যাচ্ছে না। ফর দা টাইম বিং আমি শুধু বাড়াচ্ছি, ধরে নাও ফর দা টাইম বিং আমি শুধু বাড়াচ্ছি ধরে না, ঠিক আছে? আচ্ছা, এবার একটা জিনিস দেখো, এইখান থেকে আলফা, আলফাকে লিখতে পারি ডেল্টা এল বাই ডেল্টা টি
দেখো আলফাকে লিখতে পারি ডেল্টা এল বাই ডেল্টা টি ডিভাইডেড বাই এল আই, লিখতে পারি এটা? দেখো এটা লিখতে পারি, বা ডেল্টা এল বাই এল আই ইন্টু ওয়ান আপন ডেল্টা টি। বলো তো ডেল্টা এলটা কি, ডেল্টা এলটা কি বলো? আমি বলতে চাইছি ক্যালকুলাস টার্ম, তাহলে আলফা কে আমি লিখতে পারি বলো ডিএল, বলো বলো পারবে পারবে বলো ডিএল বা আচ্ছা এল বাই এল, ওয়ান বাই এল লেখা হয়, এই এল আই টাকে এল লেখা হয়, আর ডিএল বাই ডি থিটা, দেখো সরি 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 ডি থিটা না ডিটি, অনেক জায়গায় টেম্পারেচার কে থিটা নেয়। তোমরা আলফার আলফা বুঝতে পেরেছো? আলফা আলফা দেখো এখান থেকেই আমি ডেফিনেশনটা করলাম, এখান থেকেই আমি ডেফিনেশনটা করলাম। তোমরা কি এবারে বুঝতে পেরেছো আলফার ব্যাপারটা? হ্যাঁ। ওকে, তো তোমাদের বইতে দাঁড়ো এক মিনিট, তো তো আলফার ডেফিনেশন আমি পেয়েছি। তোমাদের সামনে যে দুটো এক্সপ্রেশন রয়েছে এই ইয়ে করা কি বলতো বক্স করা, এইটা আমাদের কিন্তু খুব কাজে লাগবে, ঠিক আছে? এই আলফাটাকে বলা হয় কোএফিশিয়েন্ট অফ লিনিয়ার, কি বললাম, লিনিয়ার এক্সপ্যানশন, কোএফিশিয়েন্ট অফ লিনিয়ার এক্সপ্যানশন। ওকে, কোএফিশিয়েন্ট অফ লিনিয়ার এক্সপ্যানশন। সো আমরা একটা ভালো মতো ফর্মুলা পেয়েছি, এরপরে আমি চলে যাচ্ছি এরিয়াল এক্সপ্যানশনে। এটা আমি লিনিয়ার এক্সপ্যানশন করলাম, এবার আমি এরিয়াল এক্সপ্যানশনে চলে যাচ্ছি। দেখো এরিয়াল এক্সপ্যানশনে আমি কি করছি, আমার এইরকম একটা এরিয়া আছে যার হাইট ওয়াই আর লেন্থ এক্স, তাহলে এ আই কত বলো তো, এক্স ওয়াই বলো, এ আই কত ইনিশিয়াল এরিয়া বলো, এক্স ওয়াই। আচ্ছা এইবারে দেখো যদি একে আমি হিট করি তাহলে এ বাড়বে, বাড়বে তো। এবার তোমরা এইটাকে এইভাবে ভাবতে পারো যে এক্স ডিস্টেন্সে একটা স্ট্রিপ আছে ওয়ান ডাইমেনশনাল, আবার ওয়াই ডিরেকশনে আর একটা স্ট্রিপ আছে ওয়ান ডাইমেনশনাল। তোমরা বলো তো এই স্ট্রিপটার ভ্যালু কত ছিল, এই স্ট্রিপটার লেন্থ কত ছিল যখন বাড়েনি, এইটুকু ছিল এক্স, এখন হয়েছে এটা ধরলাম আমি, এখন হয়েছে এক্স ড্যাশ, এটা এক্স, এটা ওয়াই, এটা ওয়াই ড্যাশ। তোমরা আমাকে বলতে পারবে এ ফাইনাল কত, এ ফাইনাল কত, বলো এক্স ড্যাশ ওয়াই ড্যাশ, তাই না, এক্স ড্যাশ ওয়াই ড্যাশ। আচ্ছা এবারে শোনো আমি কি করছি, সবাই শোনো আমি কি করছি, আচ্ছা ভলিউম এক্সপ্যানশনটা পরেই করব। আমি এক্স ড্যাশ কে লিখতে পারি এক্স ইন্টু ওয়ান প্লাস আলফা ডেল্টা টি, আর ওয়াই ড্যাশ কে লিখতে পারি ওয়াই ইন্টু ওয়ান প্লাস আলফা ডেল্টা টি, বলো লিখতে পারি কি পারি না, বলো লিখতে পারি কি পারি না? ওকে এবারে বলো, এবারে বলো তাহলে এ এফ, এ এফ মানে এটাকে লিখতে পারি এক্স ইন্টু ওয়াই ওয়ান প্লাস আলফা ডেল্টা টি হোল স্কোয়ার। এবার এক্স ওয়াই টা মানে কি, এ আই না, এ এফ ইকুয়াল টু এ আই ওয়ান প্লাস আলফা ডেল্টা টি হোল স্কোয়ার। দেখো এই অবধি কোনো ডাউট আছে, এই অবধি কোনো ডাউট আছে? আচ্ছা এইবারে আমি একটা অ্যাপ্রক্সিমেশন করব, অ্যাপ্রক্সিমেশন, সেই অ্যাপ্রক্সিমেশনটা কি তোমাদের বলছি। দেখো ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার এন যদি হয়, এটাকে আমি লিখতে পারি ওয়ান প্লাস এন এক্স if if x very very less than 1। আমি আবার বলছি যদি আমি, এটা কিন্তু আমার পুরো থার্মাল এক্সপ্যানশনে অনেক জায়গা কাজে লাগবে অ্যাপ্রক্সিমেশন,
1 plus x to the power n কে আমি লিখতে পারি 1 plus nx if x very very less than 1 ধরো x এর ভ্যালু হচ্ছে 0.002 তাহলে আমি 1 plus 0.002 to the power 10 কে আমি কি লিখতে পারি বলো 1 plus 10 into বলো 0.002 এটা মনে রাখবে ভেরি ইম্পর্টেন্ট অল মাই ডিয়ার দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট এটা তোমরা ম্যাথমেটিক্সে পড়বে তবে বাইনোমিয়াল এক্সপ্যানশনে এত তাড়াতাড়ি নয় এবারে আলফা ইনটু ডেল্টা টি এইটা না খুব স্মল কোয়ান্টিটি হয় আচ্ছা যদি এটা স্মল কোয়ান্টিটি হয় তাহলে বলো তো এই এ এফ থেকে আমি কি লিখতে পারি এ এফ থেকে আমি লিখতে পারি এ আই ওয়ান প্লাস কি লিখতে পারি বলো টু আলফা ভেরি গুড টু আলফা ডেল্টা টি ওকে টু আলফা ডেল্টা টি এইটা আমি একটা ইয়ে পেয়েছি আচ্ছা এইবারে আমি কি করছি দেখো তার মানে আমি ইন জেনারেল কি জানি ফাইনাল ডাইমেনশন ইকুয়াল টু ইনিশিয়াল ডাইমেনশন বলো ফাইনাল ডাইমেনশন ইকুয়াল টু ইনিশিয়াল ডাইমেনশন ইনটু ওয়ান প্লাস আলফা ইনটু ডেল্টা টি কারেক্ট আচ্ছা এইবারে ভালো করে শোনো আমি যদি বলি আমি যদি বলি এই এরিয়াল এখানে বিটাকে ডিফাইন করি বিটা বিটাকে ডিফাইন করি বিটা হচ্ছে এরিয়াল এক্সপ্যানশন কোএফিশিয়েন্ট এরিয়াল এক্সপ্যানশন কোএফিশিয়েন্ট কি বললাম বলো এরিয়াল এক্সপ্যানশন কোএফিশিয়েন্ট বিটা যদি আমি ডিফাইন করি তাহলে বলো তো আমি এইটার জন্য লিখতে পারি A F equal to A I into 1 plus beta into delta T লিখতে পারি আমি বিটা এরিয়াল এক্সপ্যানশন ডিফাইন করেছি বুঝতে পেরেছো বিটাকে আমি এরিয়াল এক্সপ্যানশন ডিফাইন করেছি তাহলে দেখো মানে সেম ফর্মুলা ফাইনাল ইকুয়াল টু ইনিশিয়াল ইনটু ওয়ান প্লাস মানে এক্সপ্যানশন কোফিশিয়েন্ট ইনটু ডেল্টা টি তাহলে বলো তো এই এটা এক নম্বর ইকুয়েশন এইটা দু নম্বর ইকুয়েশন এই এক নাম্বার এবং দু নাম্বার ইকুয়েশন থেকে আমি বিটা আর আলফার মধ্যে কি রিলেশন পাই বিটা ইকুয়াল টু 2 আলফা আলফা দেখো বিটা ইকুয়াল টু 2 আলফা আসছে তোমরা কম্পেয়ার করে দেখো যেখানে এইটা কি হ্যালো সরি এইটা কি তোমরা বলো এইটা কোএফিশিয়েন্ট অফ বলো এরিয়াল এরিয়াল অর সারফেসও বলে কোএফিশিয়েন্ট অফ এরিয়াল কোএফিশিয়েন্ট অফ এরিয়াল আর এটা কি কোএফিশিয়েন্ট অফ লিনিয়ার এক্সপ্যানশন কোএফিশিয়েন্ট অফ লিনিয়ার এক্সপ্যানশন লিনিয়ার এক্সপ্যানশন ভেরি ইম্পর্টেন্ট ইন বোর্ড বোর্ড সে এটা আসে আচ্ছা এই সেম ভাবে যেভাবে আমি প্রুফ করেছি তোমরা সেম ভাবে ভলিউম এক্সপ্যানশনের জন্য করতে পারবে হ্যাঁ দেখো ভলিউম এক্সপ্যানশন বলতে ধরো আমার এরকম একটা ভলিউম ছিল রাইট এটাকে আমি বলছি ভলিউম আই এরপরে হিট করার পরে এই ব্যাটা বেড়েছে বেড়ে এরকম হয়েছে এরকম হয়েছে এটা ভি এফ কারেক্ট আর এর এখানে আমি গামা ডিফাইন করছি গামা গামা ইকুয়াল টু কোএফিশিয়েন্ট অফ ভলিউম এক্সপ্যানশন কোএফিশিয়েন্ট অফ ভলিউম এক্সপ্যানশন কেউ আমাকে বলতে পারবে যে গামা আর বিটার মধ্যে কি রিলেশন বা গামা আর আলফার মধ্যে কি রিলেশন সেম ভাবে রাইট গামা ইকুয়াল টু 3 আলফা তোমরা সবাই প্রুফ করতে পারবে দেখো আমি ভি ফাইনাল ইকুয়াল টু লিখতে পারি ভি ইনিশিয়াল 1 প্লাস গামা ডেল্টা টি এটা লিখতে পারি ইন জেনারেল আবার অন্যভাবে লিখতে পারি তিনটে ডাইমেনশনে তিনটে বেড়েছে তিনটে ডাইমেনশনে তিনটে বেড়েছে তার মানে তিনটে ডাইমেনশনে তিনটে যদি বাড়ে তুমি এক্স ওয়াই জেড ধরে নাও বলো তুমি এক্স ওয়াই জেড ধরে নাও তাহলে ভি ফাইনাল কে তুমি লিখবে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ জেড ড্যাশ আর ভি ইনিশিয়াল হচ্ছে এক্স ওয়াই জেড আবার এক্স ড্যাশ ইকুয়াল টু এক্স ওয়ান প্লাস আলফা ডেল্টা টি সিমিলারলি ওয়াই ড্যাশ ইকুয়াল টু ওয়াই ওয়ান প্লাস আলফা ডেল্টা টি অ্যান্ড জেড ইকুয়াল টু জেড ওয়ান প্লাস আলফা ডেল্টা টি দেখো এখান থেকে তুমি কি পাবে ভি এফ পাবে ভি আই ইন্টু কি পাবে বলো ওয়ান প্লাস আলফা ডেল্টা টি টু দি পাওয়ার 3
এবার ওই অ্যাপ্রক্সিমেশন থেকে তিনটা নিচে চলে আসবে, ওখান থেকে আমি এই এক্সপ্রেশন পাবো, পাবো তো? ভেরি ইম্পর্টেন্ট, বোর্ডের এক্সামে প্রতি এক বছর অন্তর আসে, সব বোর্ডের জন্য বলছি, বোর্ডের এক্সামে এটা প্রুফ করতে দেয়, তোমাদের পুরো ডেফিনেশনটা প্রুফ করে দেখাতে হবে, পুরো ডেফিনেশনটা প্রুফ করে দেখাতে হবে, তোমরা পারবে পুরো 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 এই 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 রিলেশনটা প্রুফ করতে? তোমরা পারবে বলো? যখন প্রুফ করবে তখন কিন্তু এইটা লিখবে, এই যে অ্যাপ্রক্সিমেশনটা, যখন প্রুফ করবে তখন এইটা লিখবে অ্যাপ্রক্সিমেশনটা। ওকে, আচ্ছা এইবারে তোমরা আমাকে বলো তো, যেভাবে আমি আলফা ডিফাইন করেছি সেইভাবে আমি বিটাকে ডিফাইন করতে পারি এবং গামাকে ডিফাইন করতে পারি, কি হবে বলো তো? 1 upon a, বলো, ca by dt, গামা কি হবে বলো? 1 upon v, dv by dt, বইতে দেখবে এই ডেফিনেশনটা ধরে তারপরে এই ফর্মুলা গুলোতে এসছে, একই ব্যাপার, আমি জাস্ট এক্সপেরিমেন্ট দিয়ে তোমাদের বোঝালাম, তাহলে তোমাদের একটু আইডিয়া আসবে, বুঝতে পেরেছো? নইলে ফর্মুলা ধরে তো করাই যায়, ঠিক আছে? আমি কি বোঝাতে পারলাম পুরো জিনিসটা? যদি কোনো ডাউটস থাকে আমাকে করতে পারো, যদি কোনো ডাউটস থাকে আমাকে করতে পারো। এরপরে আমি এই এক্সপ্যানশনের উপরে দুটো প্রবলেম করাবো, দেখো এক্সপ্যানশনের উপরে দুটো প্রবলেম করাবো, ঠিক আছে? প্রবলেম করানোর আগে আমি তোমাদের একটা ছোট্ট কনসেপ্ট বলবো, তোমরা আমাকে তার আনসার দেবে। ধরো এরকম একটা প্লেট আছে, ওকে, ভালো, কি বললেন শুনতে পেলাম না স্যার, একটু আগে শোনা যায়নি, আমি কিছু বলিনি, আমি কিছু বলিনি, আমি বললাম ধরো এরকম একটা প্লেট আছে, এই প্লেটের মাঝখান থেকে একটা অংশ তুলে নেওয়া হয়েছে, বুঝতে পারছো ঘটনাটা? বুঝতে পারছো? তুমি যদি উপর থেকে দেখো তাহলে তুমি এরকম দেখবে না, উপর থেকে দেখলে এরকম দেখবে না, এই রেডিয়াসটা হচ্ছে আর। আচ্ছা এবারে একটা কথা, সেটা হচ্ছে আমি তলা থেকে যদি হিট করি, আমি যদি তলা থেকে হিট করি তাহলে তোমরা আমাকে বলতে পারবে এই রেডিয়াসটা বাড়বে না কমবে না এক থাকবে? আমার কোয়েশ্চেনটা বোঝা গেছে? একটা প্লেট আছে, একটা মেটাল প্লেট আছে, তার এর রেডিয়াস হচ্ছে আর, এই আর জায়গা থেকে আমি ওই অংশটা তুলে নিয়েছি, যদি তুলে নিই আমি এইরকম দেখতে পাবো না পুরো ব্যাপারটা, ওপর থেকে যদি দেখি, তাই না? এইবার একে আমি হিট করেছি, একে আমি হিট করেছি, তাহলে এই ভেতরের যে রেডিয়াসটা আরটা সেটা বাড়বে না কমবে? ওসব আমি জানি না, এরপরে কিছুক্ষণ বাদে আমি এইরকম হিট করার পরে এইরকম আমি দেখতে পেলাম, ঠিক আছে? এর রেডিয়াস তখন ধরলাম আর ওয়ান, এবার তোমরা আমাকে বলো এক নম্বরে দেওয়া আছে আর ওয়ান গ্রেটার দেন আর, দু নম্বরে দেওয়া আছে আর ওয়ান ইকুয়াল টু আর, অ্যান্ড তিন নম্বরে দেওয়া আছে আর ওয়ান ইকুয়াল টু আর, এই তিনটের মধ্যে কোনটা কারেক্ট সেটা আমাকে বলো, এইটুকু আমি তোমাদের কাছে জানতে চাই। এটা হবে এই, বলো বলো বলো, আচ্ছা কে কে বলো, আচ্ছা কে কে অপশন দুই, দুই অপশনে কে কে আছো, প্লিজ রেইজ ইওর হ্যান্ড ইফ তোমরা যদি কেউ দু অপশনে, দু নাম্বার অপশনে থাকো, বলো বলো বলো, দু নাম্বার অপশনে যদি থাকো তাহলে বলো, রেইজ ইওর হ্যান্ড,
আচ্ছা প্রতিকৃত বলছে একই থাকবে, ওকে। আচ্ছা তিন নাম্বার অপশনে বলো বলো বলো, তিন নাম্বার অপশনে। আচ্ছা তিন নাম্বার অপশনে শুভম আছে, মানে তুমি বলছো কমে যাবে, ওকে। অর্ঘ আছে, তুহিন আছে, ইমন আছে, ওকে। হ্যাঁ হ্যাঁ আমি বলছিলাম সেম থাকবে। আচ্ছা আচ্ছা সেম থাকবে। আচ্ছা নাও ক্যান ক্যান এনিবডি টে, মানে এবার আমাকে বলো, সবাই রেজ হ্যান্ড রেজ করে দাও, মানে নামিয়ে দাও। ফার্স্ট অপশনে কে কে আছো, ফার্স্ট অপশনে রেজ ইওর হ্যান্ড হু আর ইন ফার্স্ট অপশন। মেনি পিপল আর রেজিং দেয়ার হ্যান্ডস অ্যান্ড মেনি পিপল হ্যাড নট রিজেন দেয়ার হ্যান্ড ইয়েট, আই ডোন্ট নো আর দে কনফিউজড অর দে আই ডোন্ট নো হোয়াট ইজ হ্যাপেনিং টু দেম। তোমরা কি কনফিউজড, বাড়বে কি কমবে, বলো বলো বলো, দ্য আনসার বাড়বে, আনসার বাড়বে, এটা হবে আনসার, এটা হবে আনসার, এটা হবে আনসার। আচ্ছা এবারে আমি এক্সপ্লানেশন দিচ্ছি, শোনো ভালো করে, আমি এক্সপ্লানেশন দিচ্ছি শোনো ভালো করে, দেখো কি হচ্ছে, দেখো আমি দেখো এই পুরো জিনিসটা, মানে এই সাইডে এটা বাড়বে সেটা তো শিওর, এই সাইডে এটা বাড়বে সেটা তো শিওর, এই সাইডে এটা বাড়বে আর এটাও বাড়বে, তার কারণ শোনো ভালো করে, আমি এই রেডিয়াসের এই যে রেডিয়াসটা ছিল না যখন আর ছিল তখন ভেবে দেখো আমি এইখানে দুটো পয়েন্টস নিচ্ছি, এই দুটো পয়েন্টস, ঠিক আছে এই দুটো পয়েন্টস, এবারে এই দুটো পয়েন্টস এর মধ্যে আগে আর নট ছিল, হিট করলে এই আর নটটা বেড়েছে কি বাড়েনি বলো, এই আর নটটা বেড়েছে কি বাড়েনি, বেড়েছে, বেড়েছে, ভেরি গুড, এই আর নটটা আর নট ড্যাশ হয়েছে, এরকম ভেবে দেখো এই সার্কেলের ওপরে যে, এই সার্কেলের ওপরে দেখো, এই সার্কেলের ওপরে যে কি বলে ডিস্টেন্স ছিল সেই সব ডিস্টেন্স গুলো বেড়েছে, তাই না, ইন্টারাটমিক ডিস্টেন্স তো বাড়ে, সব ডিস্টেন্স গুলো বেড়েছে। এবারে একটা জিনিস লক্ষ্য করো, ধরো আমরা এরকম দাঁড়িয়ে আছি, আমরা এরকম দাঁড়িয়ে আছি, মানে দাঁড়িয়ে সার্কেল তৈরি করেছে একটা, মানে দেখো এরকম দাঁড়িয়ে একটা সার্কেল তৈরি করেছে সবাই মিলে, ওকে। এবার হাতে হাত ধরে সার্কেলটা তৈরি করেছে, হাতে হাত ধরে সার্কেলটা তৈরি করেছে, বুঝতে পারছি। এইবার দেখো এই ডিস্টেন্সটা বেড়ে গেছে, তার মানে কি এই হাতগুলো বেসিক্যালি বেড়ে গেছে, এবার একে যদি সার্কেল থাকতে হয় তাহলে এ পিছিয়ে যাবে না সামনে এগোবে, এরা এই এই পাঁচজন এই ছজন ভেতরে ঢুকে ঢুকবে না পেছন দিকে এগিয়ে আসবে, সার্কেলটাকে যদি ঠিক করতে হয়, কারণ এই হাতগুলো এখন বাইরের দিকে যাবে, পেছন দিকে আসবে না, বাইরে মানে পেছন দিকে আসবে না, তার মানে ওরা যদি পেছন দিকে আসে তার মানে এই রেডিয়াসটা বাড়বে কি বাড়বে না বলো, বাড়বে, ও ভাই ক্লিয়ার ক্লিয়ার, এটা তার মানে সব ডাইমেনশন গুলো বাড়ে, কি বললাম বলো, সব ডাইমেনশন গুলো বাড়ে, ওকে সব ডাইমেনশন গুলো বাড়ে। আচ্ছা এইবারে আমি একটা প্রবলেম করাবো, এই প্রবলেমটা যদি শেষ না হয় তাহলে আমি নেক্সট দিন এটাকে কন্টিনিউ করব, যদি এটা শেষ না হয় তাহলে এটাকে আমি নেক্সট দিন হয়তো কন্টিনিউ করব। দেখো দেখো প্রবলেমটা কি বলেছে, যদি না হয় তোমরা বাড়িতে ট্রাই করবে, আমি নেক্সট দিন ইয়ে করব, এটা কন্টিনিউ করব, আর আজকেও আমি দু একটা হোমওয়ার্ক দেব আজকেও। দেখো প্রবলেমটা দেখো, খুব ভালো প্রবলেম, এটা এইচএসে এসেছিল, ঠিক আছে এইচএসে এসেছিল, প্রবলেমটা বলেছে আমার কাছে একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল আছে, কি বললাম ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল আছে, ওকে, তার মধ্যে এইটা ইনভার দিয়ে তৈরি। আচ্ছা ইনভার দিয়ে তৈরি মানে কি বলতো, নন কন্ডাক্টিং, কন্ডাক্টিং না, নন এক্সপ্যান্ডেবল, এক্সপ্যানশন হবে না। আচ্ছা এই দুটো সেম মেটেরিয়ালে তৈরি, এই দুটো সেম মেটেরিয়ালে তৈরি, ধরো এটা আছে এল, এটা আছে এল, এটা আছে এল, ওকে। এবারে এই পুরো সিস্টেমটাকে হিট করেছে, তাহলে কি হবে বলতো, এই এল গুলো কি বাড়বে কি বাড়বে না বলতো, এই এক নাম্বার দু নাম্বার তিন নাম্বার কোনটা বাড়বে কোনটা বাড়বে না, বাড়বে না, বাড়বে না,
কোনটা বাড়বে না? তিন নাম্বার বাড়বে না? তিন নাম্বার বাড়বে না? এক এক আর দুই কি বাড়বে? আচ্ছা এক আর দুই কিন্তু ইনভারেন্ট নয়, এটা ডিফারেন্ট মেটেরিয়ালের। যদি এক্সপ্যান্ডেবল মেটেরিয়াল হয় তাহলে বাড়তে পারে, না হলে বাড়বে না। বাড়তে পারে আবার কি? যদি এক্সপ্যান্ডেবল মেটেরিয়াল হয় তাহলে বাড়বেই বাড়বে। আচ্ছা এটা ইনভার্ট ছাড়া অন্য একটা মেটেরিয়ালের, ওকে ভালো করে শোনো, অন্য একটা মেটেরিয়ালের, রাইট? তাহলে যদি হিট করা হয় তাহলে বাড়বে, যদি বাড়ে তাহলে এটা এরকম দেখতে হবে না? তাহলে ইকুইল্যাটারাল থেকে কি কিসে পরিণত হবে? আইসোসেলিস। আচ্ছা এবারে শোনো, যখন ইকুইল্যাটারাল ছিল না তখন জিরো ডিগ্রি টেম্পারেচার ছিল, আর যখন আইসোসেলিস হয়েছে তখন হান্ড্রেড ডিগ্রি টেম্পারেচার হয়েছে। কি বললাম? যখন জিরো কি বলে, যে যখন জিরো ডিগ্রি ছিল তখন ইকুইল্যাটারাল ছিল, আর যখন হান্ড্রেড ডিগ্রি হয়েছে তখন আইসোসেলিস ট্রায়াঙ্গেল হয়েছে, ওকে? এইবারে যখন আইসোসেলিস হয়েছে তখন এই অ্যাঙ্গেলটা বলছে পাই বাই থ্রি মাইনাস থিটা, এইটা পাই বাই থ্রি মাইনাস থিটা, কারেক্ট? এবার এক নাম্বার অ্যান্ড দু নাম্বার, এক আর দুই, এই দুটো সেম মেটেরিয়ালের, যদি সেম মেটেরিয়ালের হয় তাহলে এদের জন্য আলফাও সেম, তাহলে প্রুফ করতে বলেছে আলফা ইকুয়াল টু রুট থ্রি টু ডিভাইডেড বাই টু হান্ড্রেড, রুট থ্রি টু ডিভাইডেড বাই মেটেরিয়াল। আরেকবার বলো, ওয়ান আর টু সেম মেটেরিয়ালের? ইয়েস, আমি আবার বলছি, কি বলছি প্রবলেমটা শোনো, ওয়ান আর টু সেম মেটেরিয়ালের এক্সপ্যান্ডেবল, কি বললাম? ওয়ান আর টু সেম মেটেরিয়ালের এক্সপ্যান্ডেবল, ঠিক আছে? এরা যখন জিরো ডিগ্রিতে ছিল তখন তিনটেরই লেন্থ এল ছিল, কারেক্ট? এখান থেকে হান্ড্রেড ডিগ্রি করা হয়েছে, বলো, এখান থেকে হান্ড্রেড ডিগ্রি করা হয়েছে, ওকে? যদি হান্ড্রেড ডিগ্রি করা হয় তাহলে এই যে দুটো অন্য ডিফারেন্ট মেটেরিয়ালের তার লেন্থ হয়েছে এল, এরও এল, এল ওয়ান, এরও লেন্থ হয়েছে এল ওয়ান। এবার এই অ্যাঙ্গেলটা হয়েছে পাই বাই থ্রি মাইনাস থিটা, এই যে আইসোসেলিস ট্রায়াঙ্গেলটা, ওকে? তাহলে এই যে, আর এটা ইনভারের, এটা ইনভারের, তাহলে বার করতে বলেছে আলফা ইকুয়াল টু রুট থ্রি থিটা বাই টু হান্ড্রেড, আলফার ভ্যালু এত ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স, মানে আলফার যেটা তোমার ইউনিট, এইটা বার করতে বলেছে, এইটা বার করতে বলেছে, ওকে? এখানে দুটো জিনিস বলে দিয়েছে, ভালো করে শোনো, এই এই পুরো ইসে বলে দিয়েছে এই যে থিটাটা স্মল আর এই আলফাটাও স্মল, এই দুটো বলে দিয়েছে। আচ্ছা এইটা বলে দেওয়া মানে তোমাদের এখানে অ্যাপ্রক্সিমেশন নিতে হবে, আমি বলে দিচ্ছি এই প্রবলেমটা সলভ করা সম্ভব হবে না, এখনই কেটে যাবে, তোমরা বাড়িতে ট্রাই করবে, নেক্সট দিন আমি করব। দেখো থিটা স্মল, থিটা স্মল হলে থিটা বাই টু ও তো স্মল, তাই না? তাহলে থিটা বাই টু যদি স্মল হয় তাহলে আমাকে বলতে পারবে সাইন থিটা বাই টু এর ভ্যালু কত হবে? থিটা বাই টু, আর কস থিটা বাই টু এর ভ্যালু কত হবে? ওয়ান, আমি আগের দিনই বলেছি, এটা বলেছি আগের দিন, এই অ্যাপ্রক্সিমেশনটা লাগবে। আচ্ছা আর একটা অ্যাপ্রক্সিমেশন লাগবে, সেটা হচ্ছে ওয়ান ইজ ভেরি ভেরি গ্রেটার দেন হান্ড্রেড আলফা, এই আলফাটা স্মল বলে দিয়েছে, এই আলফার সাথে যদি আমি একশো গুণ করি সেটাও স্মল হয় কম্পেয়ার টু ওয়ান, ঠিক আছে? এই দুটো জিনিস দিয়ে তোমাদের এই পুরো প্রবলেমটা সলভ করতে হবে, ওকে? আচ্ছা চলো দেখো প্রবলেমটা আমি আর পড়ছি না, আমি ডাইরেক্টলি প্রবলেমটা শুরু করে দিচ্ছি। কি বলেছে দেখো, দেখো তো প্রথমে এল ছিল, নিচেরটা কি চেঞ্জ হয়েছে বলো? হ্যালো, এই যে নিচেরটা, এইটা না, নিচেরটা চেঞ্জ হয়নি, এটার ভ্যালু হচ্ছে এল বাই টু, এটার ভ্যালু হচ্ছে এল বাই টু, এটা যদি মিড পয়েন্ট হয়, ওকে। এবার এইটা আমি বলছি এল ওয়ান, এইটাও এল ওয়ান। আচ্ছা এবার বলো তো এইটা আইসোসেলিস ট্রায়াঙ্গেল হবে, এটা তো বোঝা গেছে, এটা আইসোসেলিস ট্রায়াঙ্গেল হবে, এটা তো বোঝা গেছে। আচ্ছা এই টোটাল অ্যাঙ্গেলটা
টোটাল অ্যাঙ্গেলটা দেখো পাই বাই থ্রি মাইনাস থিটা, তাহলে এইটা কত বলো তো? এইটা হবে মানে এইটুকু, এইটুকু বলো, পাই বাই সিক্স মাইনাস থিটা বাই টু, দেখো পাই বাই সিক্স মাইনাস থিটা বাই টু, এইটা তো হাফ হবে, এটা তো বোঝা গেছে, এইটা তো হাফ হবে, এটা তো বোঝা গেছে। আচ্ছা এবারে একটা জিনিস দেখো, এই ট্রায়াঙ্গেলটা নাও, এই ট্রায়াঙ্গেলটা, এই ট্রায়াঙ্গেলটা রেড দিয়ে যে ট্রায়াঙ্গেলটা ইয়ে করেছি, আমরা মনে আছে ভেক্টরে একটা ট্রায়াঙ্গেল ল করেছিলাম, ট্রায়াঙ্গেল ল বলছে এটা যদি এ, এটা যদি বি, এটা যদি সি হয়, এটা যদি আলফা, এটা যদি বিটা, এটা যদি গামা হয়, তাহলে বলো এ বাই সাইন কি লিখবো, সাইন এ বাই সাইন বলো আলফা, এইটার অপোজিটটা ইকুয়াল টু বলো বি বাই সাইন বিটা গামা, বি বাই সাইন গামা অপোজিটটা ইকুয়াল টু সি বাই সাইন বিটা, বিটা কারেক্ট। এই ফর্মুলাটা যদি আমি কাজে লাগাই তাহলে এই প্রবলেমে আমি লিখতে পারি বলো তো এল ওয়ান বাই কি লিখবো, সাইন কত ডিগ্রি বলো, 90 ডিগ্রি, দেখো এইটা যদি এল ওয়ান হয় তার এইটা হচ্ছে 90 ডিগ্রি। আচ্ছা বলো তো এল টু বাই কি লিখবো, এল টু বাই টু ইকুয়াল টু কি লিখবো, এই অ্যাঙ্গেলটা সাইন কত লো বলো, পাই বাই সিক্স মাইনাস পাই বাই সরি বলো পাই বাই সিক্স মাইনাস থিটা বাই টু, গুড থিটা বাই টু। আচ্ছা এবারে বলো এল ওয়ান মানে কি, এল ওয়ান, এল ওয়ান আগে কত ছিল, এল ছিল আগে, বেসিক্যালি প্রবলেমটা আমার আগে কি ছিল এরকম ছিল না, এটাও এল, এটাও এল, এই এলটা বেড়ে কত হয়েছে, এই এলটা বেড়ে কত হয়েছে বলো, এই এলটা বেড়ে কত হয়েছে, এল ওয়ান হয়েছে। তাহলে এল ওয়ান কে আমি এবার কত ডিগ্রিতে, জিরো ডিগ্রি থেকে 100 ডিগ্রি, তারপরে আমি এল ওয়ান কে লিখতে পারি, দেখো এল ওয়ান কে লিখতে পারি, ওকে এল ওয়ান কে কি লিখতে পারি, এল ইকুয়াল টু ওয়ান প্লাস 100 আলফা, কারণ ডেল্টা টি কত বলো, 100 মাইনাস 0, ওকে। আচ্ছা এবার দেখো এটা আমি এখানে বসিয়ে দিচ্ছি এই এল ওয়ান এর জায়গায়, তাহলে এল ইন্টু ওয়ান প্লাস 100 আলফা বাই সাইন 90 ভ্যালু কত, ওয়ান ইকুয়াল টু এল বাই টু ডিভাইডেড বাই সাইন পাই বাই সিক্স মাইনাস থিটা বাই টু, এই এল, এই এল কেটে গেল কারেক্ট। এবার দেখো এখান থেকে আমি এইটা লিখতে পারি সাইন পাই বাই সিক্স মাইনাস থিটা বাই টু, সাইন পাই বাই সিক্স মাইনাস থিটা বাই টু ইকুয়াল টু দেখো ওয়ান আপন টু ওয়ান প্লাস 100 আলফা, তোমরা ক্যালকুলেট করো দেখো এটাই আসবে, এইবারে সাইন এ মাইনাস সাইন বি, সাইন এ মাইনাস বি, এটাকে লিখতে পারি সাইন পাই বাই সিক্স কস থিটা বাই টু মাইনাস কস পাই বাই সিক্স সাইন থিটা বাই টু ইকুয়াল টু ওয়ান আপন টু ওয়ান প্লাস, এইটা লিখতে পারি সবাই বলো, ওকে ওকে ওকে। আচ্ছা আমি আগের দিনই বলে দিয়েছিলাম এইটা, এই অ্যাপ্রক্সিমেশন কেন, থিটা টু স্মল, তাহলে সাইন থিটা বাই টু কে কি লিখতে পারি বলো, থিটা বাই টু কস থিটা বাই টু কে কি লিখতে পারি, ওয়ান। আচ্ছা আচ্ছা ভেরি গুড, তাহলে এবার বলো সাইন পাই বাই সিক্স এর ভ্যালু কত, হাফ, আর কস থিটা বাই টু এর ভ্যালু কত, ওয়ান, মাইনাস কস পাই বাই সিক্স এর ভ্যালু কত, রুট বাই টু, আর সাইন থিটা বাই টু এর ভ্যালু কত, থিটা বাই টু ইকুয়াল টু ওয়ান আপন টু ওয়ান প্লাস 100 আলফা, গেট দা পয়েন্ট, গেট দা পয়েন্ট। আচ্ছা এইটাকে তোমরা, এইটাকে তোমরা এই হাফটাকে এই দিকে নিয়ে এসে দেখো তো এইটা পাচ্ছ কিনা, রুট থ্রি বাই টু ইন্টু থিটা ইকুয়াল টু 100 আলফা আপন ওয়ান প্লাস 100 আলফা, দেখো তো পাচ্ছ কিনা, আমি কিন্তু এটা করব না, তোমরা এই ইয়েটা করো, আহেলি বলো স্যার থিটা বাই টু এর পার্টটা একবার একটু বলবেন প্লিজ, কোন থিটা বাই টু, ও এই যে এই থিটা বাই টু মানে অ্যাপ্রক্সিমেশনটা, এই যে সাইন থিটা বাই টু নিয়েছি আমি,
sin theta by 2 equal to theta by 2 keno ami bolechhilam ei je theta theta jodi small hoy tale theta by 2 small hole sin theta by 2 equal to theta by 2 hobe eta radian e eta keno ami bujhiyechhilam keno ami bujhiyechhilam mone ache ekta formula chilo limit theta tending to 0 sin theta by theta equal to 1 এটাকে যদি আমি কথায় বলি তার এই এটাকে যদি আমি কথায় বলি থিটা টেন্ডিং টু জিরো মানে কি থিটা স্মল তার মানে কি থিটা স্মল হলে সাইন থিটা ইকুয়াল টু থিটা না দেখো এটা তো ওয়ান সেটাই ওকে দেখো আমি সেটাই পুট করেছি এটা সবার এসছে ওকে ওকে আচ্ছা এবার এটা বলো এই যে ওয়ান ভেরি ভেরি গ্রেটার দেন হান্ড্রেড আলফা এটাও বলে দিয়েছে তার মানে এইটার জায়গায় আমি কত লিখতে পারি ওয়ান দেখো এই ওয়ানটা হান্ড্রেড আলফার থেকে অনেক বেশি মানে ধরো হান্ড্রেড আলফা হচ্ছে জিরো 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 পয়েন্ট ওয়ান সেটাকে আমি অ্যাপ্রক্সিমেটলি ওয়ান লিখতে পারি যদি সেটা লিখতে পারি তাহলে আমার এখান থেকে কি আসছে বলো সরি এখান থেকে কি আসছে বলো রুট টু সরি রুট থ্রি বাই থিটা ইকুয়াল টু বলো হান্ড্রেড আলফা অলমোস্ট ইকুয়াল টু টু হান্ড্রেড আলফা থেকে হ্যাঁ একবার বলো হ্যাঁ এই তো আলফা ইকুয়াল টু হ্যাঁ ঠিক আছে দেখো আমি ঠিক লিখেছি এই যে টু করেছি তো রুট থ্রি থিটা বাই টু হান্ড্রেড ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স এসছে এটা দেখো এটাই তো প্রুফ করতে দিয়েছে দিস ওয়াজ এইচ এস নাইনটি নাইন দিস ওয়াজ এইচ এস নাইনটি নাইন ওকে দিস ওয়াজ এইচ এস নাইনটি নাইন আচ্ছা ভেরি গুড ওয়ান্ডারফুল আচ্ছা এই প্রবলেমটা করতে দিয়েছিলাম চারেরটা চারেরটা হ্যালো ডিয়ার চারেরটা করতে দিয়েছিলাম এটা হয়েছে এটা হয়েছে হ্যাঁ করেছি এটা 3 আর 4 ছিল বলো 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 এটা হয়েছে হ্যাঁ দেখো আমি এই প্রবলেমটা করাবো আমি এই প্রবলেমটা করাবো দেখো আমি এই প্রবলেমটা করাবো ভালো করে লক্ষ্য করো তোমরা অনেকেই এই প্রবলেমটা একটা ভাবে করেছো এটা অনেক বইতেও করে দেওয়া আছে কিন্তু আমি প্রবলেমটা একটু অন্যভাবে করাবো অনেক শর্টকাটে করাবো দেখো কি বলেছে দেখো প্রবলেমটাতে এ আইসোসেলেস ট্রায়াঙ্গেল ইজ ফর্মড উইথ এ রড এল ওয়ান এন্ড কোফিশিয়েন্ট অফ আলফা দ্য বেস অফ টু থিন রড এল টু কোফিশিয়েন্ট অফ আলফা ওকে আচ্ছা আচ্ছা মানে বক্তব্যটা এইটা এটা একটা আইসোসেলেস ট্রায়াঙ্গেল এম আই রাইট এইটা হচ্ছে এল ওয়ান এইটা হচ্ছে এল ওয়ান সরি 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 এল ওয়ানটা এটা এল টু এটা এল টু রাইট এইটা আলফা টু এটা আলফা টু দেখো ইফ দ্য ডিস্টেন্স বিটুইন দ্য অ্যাপেক্স অ্যান্ড দ্য মিড পয়েন্ট অফ দ্য বেস রিমেইনস আনচেঞ্জ আচ্ছা গেট ইট গেট ইট গেট ইট এইটা এল ওয়ান এটা আলফা ওয়ান ঠিক আছে আচ্ছা লক্ষ্য করো এইটা এইচ এইটা এল ওয়ান বাই টু এইটা এল ওয়ান বাই টু দেখো 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 বলো তো কোনটা কনস্ট্যান্ট বলে দিয়েছে এই প্রবলেমে বলতে পারবে এইচ ভেরি গুড দেখো এইচ কনস্ট্যান্ট বলে দিয়েছে আচ্ছা যদি এইচ কনস্ট্যান্ট বলে দেয় তাহলে আমি এটা বলতে পারি এল টু স্কোয়ার মাইনাস এল ওয়ান বাই টু হোল স্কোয়ার ইকুয়াল টু কনস্ট্যান্ট কেন এই ট্রায়াঙ্গেলটা নাও পাইথাগোরাস পাইথাগোরাস লাগাও এল টু স্কোয়ার মাইনাস এল ওয়ান বাই টু হোল স্কোয়ার ইকুয়াল টু কনস্ট্যান্ট কারেক্ট কারেক্ট
আমি কি বোঝাতে পেরেছি? আচ্ছা, এইবার আমি কি করছি দেখো, এইবার আমি কি করছি দেখো, খুব ভালো করে দেখো। আচ্ছা দেখো, আমি কোন একটা পার্টিকুলার জিনিসের রেসপেক্টে একে ডিফারেন্সিয়েট করছি, কোন একটা পার্টিকুলার ইয়ের রেসপেক্টে, ধরো টি এর রেসপেক্টেই আমি ডিফারেন্সিয়েট করছি, তাহলে এইটাকে আমি কি লিখতে পারি বলো তো? 2L2 dl2 by dt লিখতে পারি? ভেবে দেখো তো, এল স্কোয়ার আছে, এল টু স্কোয়ার আছে, দুইটা নিচে চলে আসবে, দেখো এক্স স্কোয়ার এর জন্য কি হয় 2x, আর চেন রুলে ডিএল টু বাই ডিটি মাইনাস, এইটা কি হবে বলো তোমরা? 1/4 বাইরে আসবে, তারপরে বলো বলো বলো, এইটা বলো পারবে? এবারে নিচে ডিটি আছে, নিচে ডিটি, যদি নিচে ডিটি থাকে আমি পুরো জিনিসটাকে এগেইন ডিটি দিয়ে ডিভাইড করে দিচ্ছি, দিতেই পারি। তাহলে এইটা কি আসছে বলো তো? এটা আসছে 2L2 dl2, দেখো মাইনাস, মাইনাস কি আসছে বলো? মাইনাস কি আসছে বলো? L1 dl1 by 2 = 0, এটা আসছে? এটা আসছে, ওকে, ভেরি গুড, ফ্যান্টাস্টিক। এবার দেখো dl2 মানে কি বলো তো? চেঞ্জ ইন লেন্থ না? dl2 মানে কি চেঞ্জ ইন লেন্থ? এবারে চলে এসো আমাদের অরিজিনাল এক্সপ্রেশনে, কোথায় গেল? এই যে এটাই চলে এসো, এটাই চলে এসো, এই যে dl, dl, dl কে আমি কি লিখতে পারি বলো? আলফা l dt, দেখো এখান থেকে বলতে পারি, এই যে আলফা l dt বলতে পারি dl, ওকে, ভেরি গুড, ভেরি গুড। তার মানে dl2 কে কি বলতে পারি বলো? আলফা 2 l, সরি, dt। সিমিলারলি বলো তো l1 কে কি বলতে পারি? dl1 কে আলফা 1 l dt, আলফা 1 l1 dt। আচ্ছা একটা মিনিট, আমি এখানে একটা ভুল করেছি, এটা আলফা 2 l2 হবে না? l2 হবে, হ্যাঁ l2, মানে dl2 তো। সিমিলারলি এটা কি হবে বলো? আলফা 1 বলো l1 l1 dt, কারেক্ট। এইবারে এই dl2 এখানে বসিয়ে দাও আর dl1 এখানে বসিয়ে দাও, বসিয়ে দাও, দিয়ে দেখো তো l1 by l2 এটা আসছে কিনা, দেখো তো আসছে কিনা, একটু ফাস্ট করো পেরে যাবে, একটু ফাস্ট করো। l2 = 2 * √8 α2 / তোমরা দেখে বলো আসছে কিনা? হ্যাঁ হ্যাঁ বেরিয়েছে। প্রবলেমটা কত সহজে করা গেল বুঝতে পারলে? এই প্রবলেমটা কিন্তু টাফ ভাবেও করা যায় এই ইকুয়েশন দিয়ে, তুহিন তুমি যেভাবে করছিলে ওইভাবেও হবে, কিন্তু ওটাতে অনেক লেন্দি হয়ে যাবে। তুহিন তুমি যেভাবে করছিলে সেইভাবেও হবে, কিন্তু ওইটাতে অনেক লেন্দি হয়ে যাবে, ওকে, ক্লিয়ার? লাস্টে গিয়ে ক্যালকুলেশনটা মিলছিল না, এক্স্যাক্টলি, লাস্টে গিয়ে থই পাবে না ওটাতে, লাস্টে গিয়ে থই পাবে না, ঠিক আছে? আচ্ছা ওয়ান্ডারফুল, ভেরি গুড, ওয়ান্ডারফুল, ভেরি গুড। আচ্ছা নেক্সট আমি একটা কনসেপ্ট করাবো, সেটা হচ্ছে বাই মেটালিক স্ট্রিপ। দেখো বাই মেটালিক স্ট্রিপ, প্রথমে এর কনসেপ্টটা বলি, তারপরে অ্যাপ্লিকেশন বলবো, আর এর উপরে একটা প্রবলেমও বলবো। ভালো করে শোনো, দুটো ডিফারেন্ট মেটেরিয়াল, দুটো ডিফারেন্ট মেটেরিয়াল,
খুব পাতলা স্ট্রিপ, খুব পাতলা স্ট্রিপ, মানে এরকম ব্যাপারটা। এটা একটা স্ট্রিপ, কি বললাম, এটা একটা স্ট্রিপ, এটা একটা মেটেরিয়ালের, সেই মেটেরিয়ালের আলফা ওয়ান দেওয়া আছে, এইটা আর একটা স্ট্রিপ, দেখো এইটা আর একটা স্ট্রিপ, এই দুটো ডিফারেন্ট উইথ তো হতে পারে, এটা আলফা টু দেওয়া আছে। এবারে ভালো করে লক্ষ্য করো আমি কি বলছি, এইটা ধরো কোন একটা সার্টেন টেম্পারেচারে রয়েছে, ধরো টি টেম্পারেচারে রয়েছে, এবং এই টি টেম্পারেচারে কি করা হয়েছে, এইগুলোকে একেবারে ওয়েল্ড করে দেওয়া হয়েছে, দেখো বুঝতে পারছো, মানে দুটোকে একদম মানে সলিড জয়েন করে দেওয়া হয়েছে, সলিড জয়েন করে দেওয়া হয়েছে, ওকে, দুটো ডিফারেন্ট মেটেরিয়াল, বলো বলো, ঢালাই করে দিয়েছে, এক্স্যাক্টলি ঢালাই করে দিয়েছে, ডিফারেন্ট মেটেরিয়াল। আচ্ছা ডিফারেন্ট মেটেরিয়াল হলে কি ডিফারেন্ট হবে বলো, আলফা আলফা গুলো ডিফারেন্ট হবে কি হবে না? ভেরি গুড, এবারে দেখো বলে দিয়েছে আলফা ওয়ান গ্রেটার দেন আলফা টু, বলে দিয়েছে, এটা কি বললাম, আলফা ওয়ান গ্রেটার দেন আলফা টু, এটা বলে দিয়েছে, আলফা ওয়ান গ্রেটার দেন আলফা টু বলে দিয়েছে। আচ্ছা এইটা আমাকে বলো তো, যে এইবার আমি এই টেম্পারেচারটা বাড়িয়ে, ওহো এই টেম্পারেচারটা বাড়িয়ে টি থেকে টি প্লাস ডেল্টা টি করেছি, আচ্ছা টেম্পারেচার এটা টাইম হয়ে যাচ্ছে, ক্যাপিটাল টি নিয়ে নিচ্ছি, দেখো টি থেকে বাড়িয়ে ডেল্টা টি করেছি। এবারে বলো এর দুটোরই লেন্থ, এর প্রথমে দুটোরই লেন্থ কত ছিল, এল, তাহলে একটার জন্য এল ওয়ান হবে, বলো এল ইন্টু ওয়ান প্লাস আলফা ওয়ান ডেল্টা টি, আর একটা হবে কি হবে বলো, এল টু, এল আপন ওয়ান প্লাস আলফা টু ডেল্টা টি। এবারে বলো তো এল ওয়ান বেশি না এল টু বেশি, আলফাটা বেশি, তার মানে কি এল ওয়ানটা বেশি। আচ্ছা এই দুটো যদি একসাথে এরকম ঢালাই করে দেওয়া হয় তাহলে শুধু এই এল ওয়ানটা এতটা বাড়বে আর এল টুটা এতটা বাড়বে, এটা সম্ভব, ভেবে বলো, সম্ভব না, না না, তাহলে কি সম্ভব, তার মানে ভেবে দেখো এই লেন্থটা বড় হবে এই লেন্থটা ছোট হবে, এটা তখনই পসিবল যখন, এটা তখনই পসিবল যখন এটা এই রকম হয়ে যাবে, সরি আমি বোঝাতে পেরেছি, এটা তখনই পসিবল যখন এই রকম হয়ে যাবে, দেখো এটা তখনই পসিবল যখন এরকম হয়ে যাবে, এই লেন্থটা কত L1, এই লেন্থটা কত L2, তো আউটার রেডিয়াসে যেটা আছে সেটা বড় না ছোট, বড়, আরে আউটার রেডিয়াসে যেটা আছে সেটা বড় 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 বড়, ক্লিয়ার ক্লিয়ার, বাইমেটালিক স্ট্রিপের ফান্ডাটা কি বোঝা গেছে, বাইমেটালিক স্ট্রিপের ফান্ডাটা কি বোঝা গেছে, ওকে, তার মানে এইটা মানে হচ্ছে আমি হিট করছি না কুল করছি, হিট করছি। আচ্ছা বলো তো যদি এই সেম মেটেরিয়াল, সেম স্ট্রিপটা, এই যে সেম স্ট্রিপটা, এইটাকে যদি আমি কুল করতাম তাহলে কি হতো, দেখো যদি কুল করি তাহলে বাদিকে কার্ভ হবে, কেন কেন, আলফা ওয়ানটা বেশি ছোট হবে, কারেক্ট, আলফা ওয়ানটা বেশি ছোট হবে, আলফা টুটা কম ছোট হবে, আলফা টু, কারেক্ট কারেক্ট, কিন্তু কুলিং আমাদের দরকার নেই, আমাদের হিটিংটা বুঝলেই হবে, এটা কি বোঝা গেছে। আচ্ছা এবারে এইটা হচ্ছে বেসিক্স অফ বাইমেটালিক স্ট্রিপ, এর একটা অ্যাপ্লিকেশন দেখো, খুব ভালো করে লক্ষ্য করো, ধরো এখানে একটা ঘন্টা আছে, সরি ইলেকট্রিক ঘন্টা, ইলেকট্রিক ঘন্টা, ঠিক আছে, কি বললাম, ইলেকট্রিক ঘন্টা, এইবারে এইখানে তোমার ধরো রেজিস্টেন্স দেওয়া আছে, ওকে ওকে, এইখানে একটা বাইমেটালিক স্ট্রিপ আছে এখানে, আর এইটার সাথে একটা ব্যাটারি কানেক্ট করা আছে, ব্যাটারি কানেক্ট করা আছে, ব্যাটারি, এটা রেজিস্টেন্স। এবারে একটা কথা বলো, যখন রুম টেম্পারেচার, যখন রুম টেম্পারেচার তখন এটা এইরকম,
কারেক্ট, রুম টেম্পারেচার এরকম। এবারে দেখো দাঁড়াও, আর একটা ব্যাপার, এটা একটু নিচে আছে। এবারে হঠাৎ বাড়িতে আগুন লেগে গেল, আচ্ছা এই মুহূর্তে পুরো সার্কিটটা কি কমপ্লিট? এই মুহূর্তে পুরো সার্কিটটা কি কমপ্লিট? কমপ্লিট না। তাহলে এই বেলটা কি বাজবে কি বাজবে না? বাজবে না, বাজবে না, বাজবে না। ওকে, এই এই বেলটা বাজবে না। ওয়ান্ডারফুল, ভেরি গুড, ফটাফাটি। এইবারে কি হচ্ছে শোনো, এইবারে বাই চান্স যে রুমে আছে সেই রুমে আগুন আগুন লেগে গেল, তাহলে রুম টেম্পারেচার বাড়বে কি বাড়বে না? বাড়বে। তাহলে এইটা আলফা ওয়ান, এটা আলফা টু, তাহলে এটা কোন দিকে বেঁকে যাবে? ডান দিকে বেঁকে গিয়ে এর সাথে টাচ করবে কি করবে না? যদি টাচ করে তাহলে পুরো সার্কিটটা কমপ্লিট হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। বেল বাজবে কি বাজবে না? বাজবে। এটাকে কি বলে? ফায়ার অ্যালার্ম। সো দা বেসিক আইডিয়া অফ ফায়ার অ্যালার্ম ইজ দিস। নাও দেয়ার আর মেনি অ্যাপ্লিকেশনস, দেয়ার আর মেনি অ্যাপ্লিকেশনস। এখন এইগুলো দিয়ে সেন্সর তৈরি করা হয়। এই যে ফায়ার অ্যালার্মটা না, এটাও কিন্তু এক টাইপের সেন্সর। কেন? ও টেম্পারেচারটাকে সেন্স করে বেলটা বাজালো, এটাও এক রকমের সেন্সর। এখন এত এত সফিস্টিকেটেড সেন্সর বেরিয়ে গেছে যে দেখো, হাফ ডিগ্রি যদি টেম্পারেচার বেড়ে যায় না, হাফ ডিগ্রি, তাও এই বাইমেটালিক স্ট্রিপ এতটা মুড়ে যায়, এমন ভাবে এই মেটাল তৈরি করা হয়, হাফ ডিগ্রি। তারপরে বুঝতে পারছো কত সূক্ষ্ম সেন্সর, কত সূক্ষ্ম সেন্সর? যে স্মোক ডিটেক্টর, স্মোক ডিটেক্টর, স্মোক ডিটেক্টর অনেক মল গুলোতে থাকে। ঠিক, মেকানিক্সটাই সব থেকে টাফ, ট্রাস্ট মি, মেকানিক্সটাই সব থেকে টাফ। আচ্ছা চলো এগোই এবারে। আচ্ছা এই জিনিসটা বোঝা গেছে তো, এই জিনিসটা বোঝা গেছে তো, ফায়ার অ্যালার্ম। আচ্ছা এইবারে এই তোমার ভালো করে শোনো, এর উপরে একটা প্রবলেম করছি। হ্যাঁ কেউ একটা কিছু, হ্যাঁ তীর্থঙ্কর বলো ভাই, তোমার কথা না আমি শুনতে পাচ্ছি না, তুমি যদি একটু লিখে দাও খুব ভালো হয়। বলো 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 স্যার। বলছি যে ওই হিট দিলে কেন ওই বেঁকে যায় মেটাল গুলো, মানে বেঁকে যায় কেন? চাত্তারা, হিট দিলে বেঁকে যায় কেন? সেটাই তো আমি গতদিন পড়ালাম। বেঁকে যায় মানে, আচ্ছা আচ্ছা আচ্ছা, বেঁকে যায় কেন? আচ্ছা দেখো, শুধু আমি তো বললাম শুধু L1 টা উপরে বাড়তে পারবে না, এই যে এইটাই, শুধু এই যে বাদিকেরটা উপরে বাড়তে পারবে না, আর এটা এরকম ছোট হতে পারবে না, এটা কখনো সম্ভব? কারণ এখানে তো জয়েন্ট করা আছে, জয়েন্ট আছে। তাহলে ভেবে দেখো, উপরেরটা যদি বাড়ে আর নিচেরটা যদি ছোট হয়, তাহলে এইটা ছাড়া গতি নেই, বুঝতে পেরেছো? এইটা ছাড়া গতি নেই। আচ্ছা, ওয়েস্ট বেঙ্গল JEE, IIT JEE, মেন্স, NEET চারটেতেই এই প্রবলেমটা এসছে। কনসেপ্টটা এক, দেখো চারটেতেই কনসেপ্টটা এক। এবার এক একটা জায়গায় ডেটা এক এক রকম বলে দিয়েছে, ভালো করে লক্ষ্য করো। বলে দিয়েছে এরকম একটা বাইমেটালিক স্ট্রিপ আছে, এরকম একটা বাইমেটালিক স্ট্রিপ আছে, এইটা আলফা টু, এইটা আলফা ওয়ান, এবং বলে দিয়েছে আলফা টু গ্রেটার দ্যান আলফা ওয়ান, কারেক্ট? এইটা টি ডিগ্রি টেম্পারেচারে আছে, টি ডিগ্রি, ঠিক আছে? এইবারে বলেছে, শোনো ভালো করে, এইবারে বলেছে একে টি থেকে টি প্লাস ডেল্টা টি এত টেম্পারেচারে করা হয়েছে। তাহলে আচ্ছা আরো অনেক কিছু বলে দিয়েছে, এই টোটালটা বলে দিয়েছে ডি, এই লেন্থটা বলে দিয়েছে এল, এইটা গিভেন, এল ডি আলফা টু গ্রেটার দ্যান আলফা ওয়ান, টি ডেল্টা টি, অল আর গিভেন। এবারে বলো এটা বাঁকবে কি বাঁকবে না? যদি টি প্লাস ডেল্টা টি করি বেঁকে যাবে, অবভিয়াসলি বেঁকে যাবে ভাই, সেটাই কতক্ষণ পড়লাম, বেঁকে এরকম হবে, তাই না? বেঁকে এরকম হবে, আমি একটু মোটা করে রাখালাম সুবিধার জন্য, আমাদের প্রবলেমের সুবিধার জন্য। আচ্ছা ওপরেরটা বেশি বাঁকবে না নিচেরটা, মানে ওপরেরটাই আলফা টু হবে না নিচেরটায়? ঠিকই তো আছে, কারণ আলফা টু বেশি, যার আলফা বেশি সে তত বেশি এক্সপ্যান্ড করবে। ওকে, এইবারে বলেছে এই পুরো জিনিসটার মিন রেডিয়াস কত? এই যে বেঁকেছে, তো বেঁকেছে মানে দেখো, বেঁকেছে মানে, বেঁকেছে মানে ব্যাপারটা এরকম হবে না, দেখো
এর মিন রেডিয়াস এইটুকু যদি মিন রেডিয়াস আর হয়, এইটুকু যদি মিন রেডিয়াস আর হয় তাহলে আর এর মিন রেডিয়াস কত সেটা বার করতে বলেছে। প্রবলেমটা খুব ইজি, আমি কি বললাম সব কটা পরীক্ষায় এসছে, এই কনসেপ্টটা মনে রাখলেই সব পারবে, সব কটা পরীক্ষায় একবার করে দিয়েছে। এখানে কিন্তু ওই ইয়ে করা আছে, ঢালাই করা আছে, কোনোভাবেই এটা সেপারেট হতে পারবে না। আচ্ছা খুব ভালো করে শোনো, খুব ভালো করে শোনো, আমি প্রবলেমটা করছি, খুব ভালো করে শোনো। দেখো দেখো বলতো, এইরকম আমার কাছে যদি একটা ইয়ে থাকে, এটা যদি থিটা হয়, ঠিক আছে থিটা হয়, আর এইটা যদি আর হয়, আর এইটা যদি এস হয়, তাহলে এস থিটা আর আর এর মধ্যে কি রিলেশন? এটা হচ্ছে এই আর্ক, তোমরা ছোট পড়ে এসছো, এস ইকুয়াল টু আর থিটা, এস ইকুয়াল টু আর থিটা, বলো এস ইকুয়াল টু আর থিটা, ভেরি গুড, এস ইকুয়াল টু আর থিটা। আচ্ছা এই যে আলফা টুটা এটা এল টু হয়েছে, আলফা ওয়ান আলফা টুটা এটা এল টু হয়েছে লেন্থে, আর এটা এল ওয়ান হয়েছে, ওকে। আচ্ছা এবারে দেখো খুব ভালো করে লক্ষ্য করো, এইটার আমি মিন নিচ্ছি, এইটার আর এইটার মিন নিচ্ছি। এই যে এই লাইনটা কার মিন বলতো, মানে কার মিন বলো, এল টুর, এল টুর, ওকে, আর এই লাইনটা এল ওয়ান এর। এবারে শোনো আমি কি লিখছি, ভালো করে শোনো, ভালো করে শোনো, সেটা হচ্ছে একটুখানি ভাবতে দাও, একটুখানি ভাবতে দাও, প্রবলেমটা কি ছিল, এটা আর, ওকে ঠিক আছে দেখা যাক, লক্ষ্য করো বলতো এইটুকু কত, এইটুকু ডি বাই টু, ভেরি গুড, আর নিচের এইটুকু ডি বাই টু, ডি বাই টু, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, 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 গুড। আচ্ছা এবারে একটা কথা বলতো, এই যে মিন লাইন এইটার লেন্থ কত, এই এই এইখান থেকে ডি বাই ফোর, না না না, এইখান থেকে, এইখান থেকে ডি বাই আর প্লাস ডি বাই ফোর, না ডি বাই ফোর আর প্লাস, এই আর প্লাস ডি বাই টু হবে, ডি বাই টু হবে, তো ডি বাই টু, ডি বাই টু না, আর তো মিন তো ডি বাই ফোর, আরে ভাই এইটুকু কত, এইটা তো ডি বাই ফোর, এই যে আর প্লাস ডি বাই ফোর, ভেরি গুড। আচ্ছা এই যে আর প্লাস ডি বাই ফোর, এইটাকে আমি বলতে পারি এল টু, না সরি 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 সরি, এই অ্যাঙ্গেলটাকে আমি ধরলাম থিটা, এই অ্যাঙ্গেলটাকে আমি বললাম থিটা, তাহলে আমি বলতে পারি, সরি ওহো থিটা, দেখো এইটা ইনটু থিটা ইকুয়াল টু এল, বলো 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 এল টু, দেখো বুঝতে পেরেছো কিনা, জাস্ট এই ফর্মুলাটা কাজে লাগালাম, তাই না, এই ফর্মুলার কাজে লাগালাম। কেউ বলতে পারবে এল ওয়ান মানে কত, কেউ বলতে পারবে এল ওয়ান মানে কত, আর থিটা আর মাইনাস ডি বাই ফোর, আর মাইনাস ডি বাই ফোর ইনটু থিটা, কারেক্ট, ওকে গুড, ফ্যান্টাস্টিক। আচ্ছা এল টু মানে কত, এল ইনটু ওয়ান প্লাস আলফা টু ডেল্টা টি, না আরে প্রথমে দুটোরই লেন্থ কত ছিল এল, আচ্ছা এল ওয়ান এর, এল ওয়ান এর ভ্যালু কত, এল ইনটু ওয়ান প্লাস আলফা ওয়ান, ওয়ান প্লাস আলফা ওয়ান ডেল্টা টি, গেট দ্য পয়েন্ট। আচ্ছা এইবারে দুটো ইকুয়েশনকে যদি ডিভাইড করে দিই, থিটা থিটা কেটে যাবে, এল এল কেটে যাবে, আমি লিখতে পারি আর প্লাস ডি বাই ফোর বাই আর প্লাস, সরি তোমরা নিজেরা করো, মাইনাস ডি বাই ফোর ইকুয়াল টু ওয়ান প্লাস আলফা টু ডেল্টা টি ডিভাইডেড বাই ওয়ান প্লাস আলফা ওয়ান ডেল্টা টি, লিখতে পারি বলো, এইবারে আর প্লাস ডি বাই ফোর ইন্টু ওয়ান প্লাস আলফা টু ডেল্টা টি ইকুয়াল টু আর মাইনাস ডি বাই ফোর, আমি আর এর ভ্যালু বার করছি, তোমরাও করো, প্লাস আলফা ওয়ান ডেল্টা টি, করতে পারি, ওটা আলফা ওয়ান হবে তো আর প্লাস এর সাথে, হ্যাঁ হ্যাঁ আর প্লাস ডি বাই ফোর সাথে তো আলফা ওয়ানটা হবে, না 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 আলফা টুটা হবে, এই দেখো না ওপরে একটা আলফা টু নিয়েছে, বলো 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 কোথায় ভুল ইয়ে আছে, ক্রস মাল্টিপ্লিকেশনে ক্রস মাল্টিপ্লিকেশনে পরে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি ঠিক বলেছো, সরি সরি সরি, আই এম এক্সট্রিমলি সরি ডিআর, আই এম এক্সট্রিমলি সরি, ঠিকই বলেছো, এটা টু হবে, ঠিক 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 ঠিক, ওকে ওকে ওকে,
ঠিক আছে, এখান থেকে আর এর ভ্যালু আমাকে বলো, আমি আর ক্যালকুলেট করতে পারছি না। বলো 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 আর এর ভ্যালু। যাই হোক, এখান থেকে তোমরা আর এর ভ্যালু পেয়ে যাবে, পাবে কি না বলো, আগে বলো পাবে কি না। আগে বলো পাবে কি না। আসছে, একটু খারাপ হবে কি ব্যাপারটা? এবার এখান থেকে যা আসবে এটা তো নরমাল ইকুয়েশন, আমি আর করতে পারছি না। বাস তোমরা কনসেপ্টটা বুঝতে পেরেছো তো? আর করতে হবে না, এই কনসেপ্টের উপরেই যত প্রবলেম আসবে আমি এর উপরেই জেইতে সবগুলোতে এই কোশ্চেনটা একবার করে এসে গেছে। ঠিক আছে, এখান থেকে আর এর ভ্যালু যা আসবে। ওকে চলো, আমি আর এটা নিয়ে ইয়ে করছি না, ঠিক আছে। আচ্ছা এবারে একটা খুব সুন্দর জিনিস করব, দেখো এবারে আমি একটা খুব সুন্দর জিনিস করব, সবাই দেখো, সবাই দেখো, কনসেন্ট্রেট করো, এখানে তোমরা ইন্টারঅ্যাক্ট করবে, বুঝতে পারবে, ইন্টারঅ্যাক্ট করবে। মেজারমেন্ট অফ লেন্থ, সরি, বাই স্কেল, দেখো ভালো করে, খুব ভালো করে দেখো। আমি তিনটে কেস করব, সবাই এদিকে কনসেন্ট্রেট করো, একদম যতক্ষণ এটা চলবে অন্য কোনো দিকে তাকাবে না, দরকার হলে তোমরা পরে লিখো, আগে দেখো আমার সাথে তোমরা মানে আমার সাথে সাথে করো। দেখো ফার্স্ট কেস ওয়ান, আমি কি করছি সেটা হচ্ছে স্কেলটা নিচ্ছি উডেন। আচ্ছা স্কেলটা উডেন নেওয়ার মানে কি বলো? স্কেলটা উডেন নেওয়ার মানে হচ্ছে এক্সপেন্ড পারবে না। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ঠিক আছে। আচ্ছা এইবারে যে লেন্থটা মেজার করতে হবে, যে লেন্থটা মেজার করতে হবে অবজেক্ট না, যে লেন্থটা মেজার করতে হবে এইটাকে নিচ্ছি মেটালিক, ঠিক আছে। তো তার মানে ভালো করে শোনো কি বলতে চাইছি, বুঝে যাবে। এইটা আমার স্কেল, এখানে এবার বলো স্কেলটা কিসের? উডেন, উডেন। আচ্ছা এটা হচ্ছে ধরো 0, 1, 2, 3, 4 এরকম করে করে মার্ক করা আছে, ঠিক আছে। ওকে ভেরি গুড, ফ্যান্টাস্টিক। আমার লেন্থ যেটা এইটা, সরি এইটা কিসের বলো? এইটা মেটালিক, মেটালের, ঠিক আছে, এটা মেটালের। ওকে ওয়ান্ডারফুল, ফ্যান্টাস্টিক। এটা আছে T1 টেম্পারেচারে, এবারে বলো তো T1 টেম্পারেচারে, T1 টেম্পারেচারে এই লেন্থ, এই মেটালিক যে লেন্থটা এটা কতটা মাপবে স্কেলটা দিয়ে? 2 ইউনিট, এই যে 2 ইউনিট মাপছে না, ধরো T1 টেম্পারেচারে যদি তুমি মাপো তাহলে কত ইউনিট মাপবে বলো? 2 ইউনিট, বলো বলো বলো, 2 ইউনিট। ওকে আচ্ছা এবারে শোনো, যদি আমি
এই টি থেকে টি ওয়ান থেকে টি ওয়ান প্লাস ডেল্টা টি করি, তাহলে এই স্কেলটা বাড়বে কি বাড়বে না? বাড়বে, এরকম বেড়ে হলো। এবারে বলো, এবারে বলো স্কেল বাড়বে কি বাড়বে না? স্কেল বাড়বে না, বাড়বে না, বাড়বে না। তাহলে বলো তো এখন স্কেল কত মেজার করছে? এবার বলো স্কেলটা, স্কেলটা অ্যাকচুয়ালি এটার লেন্থ কত? অ্যাকচুয়ালি, অ্যাকচুয়ালি মানে আমি বলতে চাইছি, হ্যাঁ, টি ওয়ান টেম্পারেচারে এই লেন্থটা ক্যালিব্রেটেড। কি বললাম বলো, কি বললাম বলো? টি ওয়ান টেম্পারেচারে এই লেন্থটা ক্যালিব্রেটেড, মানে টি ওয়ান টেম্পারেচার 2 ইউনিট, আর টি প্লাস ডেল্টা টি এই টেম্পারেচারে 3 ইউনিট। তার মানে টেম্পারেচার বাড়লে, টেম্পারেচার বাড়লে এই স্কেলটা বেশি মেজার করছে না কম মেজার করছে বলো তো? বলো তো এই স্কেলটা বেশি মেজার করছে না কম মেজার করছে? বেশি মেজার করছে। তার মানে দেখো এখান থেকে আমি বলতে পারি, এইটা যদি L1 হয়, ঠিক আছে, এইটা L2, দেখো এটা L1, এটা L2, তার মানে এটা যদি আলফা, এটাকে এটাকে অবজেক্ট বলছি, মেটালিক অবজেক্ট, অবজেক্ট আলফা ও বলি, ভালো করে শোনো, আলফা ও বলি, তাহলে বলো তো L2 কি? L2 কে লিখতে পারি L1 প্লাস 1 প্লাস, কি লিখবো বলো? বলো বলো বলো, আলফা ও ও না, আলফা নট অবজেক্ট, যাই বলো, কারেক্ট, আলফা ও ডেল্টা টি, এটা লিখতে পারি? এবারে বলো, ভেরি গুড। আচ্ছা এবারে বলো এইটা কি ছিল, এই L1টা ক্যালিব্রেটেড ভ্যালু ছিল, ক্যালিব্রেটেড ভ্যালু। এবারে বলো L2টা কি মেজার্ড ভ্যালু? এই L2টা কি বলো, মেজার্ড ভ্যালু? মেজার্ড ভ্যালু, তার মানে আমি লিখতে পারি মেজার্ড ভ্যালু ইকুয়াল টু ক্যালিব্রেটেড ভ্যালু ইনটু 1 প্লাস আলফা নট ইনটু ডেল্টা টি, এটা লিখতে পারি? আচ্ছা ক্যালিব্রেটেড ভ্যালু মানে কি বলো তো? ক্যালিব্রেটেড ভ্যালু মানে হচ্ছে L1 মানে T1 টেম্পারেচারে তোমাকে মেজার করতে হবে, সেটাই ক্যালিব্রেটেড ভ্যালু, T1 টেম্পারেচারে। এর থেকে অন্য কোনো টেম্পারেচারে তুমি মেজার করতে পারবে না, কারণ এই এই লেন্থটা যখন বানানো হয়েছে তখন T1 টেম্পারেচারেই 2 ইউনিট বানানো হয়েছে। এতক্ষণ যেটা করলাম কেস ওয়ানে, কারোর কোনো অসুবিধা আছে আমাকে বলো? এতক্ষণ যেটা করলাম, তোমাদের কারোর কোনো অসুবিধা থাকলে আমাকে বলো। স্যার এমভিটা কি মেজার্ড ভ্যালু? হ্যাঁ এমভি মেজার্ড ভ্যালু, দাঁড়াও। ওকে এবার দেখো, বলো তো মেজার্ড ভ্যালু মানে, এই ফর্মুলাটা দেখো না, এই ডায়াগ্রাম থেকে মেজার্ড ভ্যালু কত? 3, আর ক্যালিব্রেটেড ভ্যালু কত? 2। তাহলে মেজার্ড ভ্যালু বেশি না কম? বেশি। তাহলে এই যে 1 প্লাস আলফা নট ডেল্টা টি, এইটা তো একের থেকে বেশি, তার মানে এই ইকুয়েশন থেকেও আমি দেখতে পাচ্ছি মেজার্ড ভ্যালু ক্যালিব্রেটেড ভ্যালু থেকে বেশি না কম? বলো বেশি, বেশি, বেশি। বোঝাতে পেরেছি? আচ্ছা এই ক্যালিব্রেটেড ভ্যালু কে আবার কারেক্ট লেন্থ বলে, একই তো ব্যাপার, তাই না? কারেক্ট লেন্থ মানে T1 টেম্পারেচারেই তো এটা তৈরি হয়েছিল, T1 টেম্পারেচারেই তো এটা তৈরি হয়েছিল। তাহলে আমি লিখতে পারি মেজার্ড ভ্যালু ইকুয়াল টু কারেন্ট লেন্থ 1 প্লাস আলফা নট ইনটু ডেল্টা টি। কোই ডাউট হ্যায়? বলো কোই ডাউট হ্যায় এই 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 পুরো সিনারিওতে? স্যার একবার রিপিট করবেন, শোনা গেল। ওকে কোনটা বলো রিপিট করব? দেখো এই যে ক্যালিব্রেটেড ভ্যালু মানে কি, কারেক্ট লেন্থ না, মানে ওই স্কেলটা L1 টাই তো কারেক্ট লেন্থ, L2 টা তো এক্সপ্যান্ড করে হয়েছে, গেট দা পয়েন্ট? তো এই ক্যালিব্রেটেড ভ্যালু কে অনেক অনেকে কারেক্ট লেন্থ বলে, ঠিক আছে, কারেক্ট লেন্থ বলে। আমি কি বোঝাতে পারলাম? আচ্ছা আবার মেজার্ড ভ্যালু কে, আচ্ছা কারেক্ট লেন্থ আবার ট্রু মেজারমেন্টও বলে, অনেকগুলো নাম আছে, একই তো ব্যাপার, দেখো ট্রু মেজারমেন্ট, তাই না? আর এই মেজার্ড ভ্যালু কে অনেক সময় কি বলে, স্কেল রিডিং, তাই না? স্কেল রিডিং বলে, বিভিন্ন নাম। বলো এইটাতে কারোর কোনো ডাউট আছে কি না? বলো
বলো এটাতে কোনো কারো কারো কোনো ডাউট আছে কিনা? গুড গুড এমভিপি আর সিভি ঠিক আছে, শুনতে পেলাম না আরেকবার বলো স্যার? এখানে এই কেসে এমভি হচ্ছে 3 আর সিভি কি 2? ইউ আর অ্যাবসলিউটলি রাইট। দেখো এই ডেটা থেকে, দেখো ডেটা থেকে, দেখো এমভি 3 আর সিভি কত? 2। ওকে, কোনো ডাউট আছে? নেই। কেস 2, এইবার আমি উল্টে দিচ্ছি। উল্টে দিচ্ছি মানে দেখো আমার স্কেল মেটালিক আর লেন্থ উডেন। কি বললাম? স্কেল মেটালিক, লেন্থ উডেন। আমি আবার একই ডায়াগ্রাম ড্র করব। এবার বলো লেন্থ উডেন, এইটা হচ্ছে লেন্থ, এটার ভ্যালু হচ্ছে এল, এটা উডেন না মেটালিক? বলো বলো বলো, উডেন না মেটালিক? মেটালিক। ভেরি গুড। আচ্ছা না 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 না, লেন্থ, লেন্থটা উডেন না মেটালিক? এবার দেখো এইটা স্কেলটা কি উডেন না মেটালিক? মেটালিক। এবার দেখো এটা T1 টেম্পারেচারে আর এটাও T1 টেম্পারেচারে, এই দুটোই T1 টেম্পারেচারে। আচ্ছা এবার টেম্পারেচার বাড়ালে এই এল এল এ কোনো চেঞ্জ হবে? কিসে চেঞ্জ হবে? বলো, স্কেলে চেঞ্জ হবে। আচ্ছা স্কেলে চেঞ্জ হবে মানে এর দুটোর মাঝখানে যে গ্যাপ সেইটা বেড়ে যাবে না? সেটা বেড়ে যাবে। তার মানে আগে যেটা 1 ছিল এখন সেটা আস্তে আস্তে বেড়ে গেছে। ভেরি গুড। তার মানে এটা হয়েছে 0 1 2 3, এটা হচ্ছে T1 প্লাস ডেল্টা T তে। এইবারে দেখো খুব ভালো করে দেখো, বলো তো T1 এ কত টেম্পার, কত মেজারমেন্ট ছিল? T1 এ কত মেজার করছিল? 2 ইউনিট। বলো তো T প্লাস ডেল্টা 2 তে কত মেজার করছে? 1.5 ইউনিট। এইবারে বলো, এইবারে বলো মেজার্ড ভ্যালু বেশি না কম? হ্যালো, মেজার্ড ভ্যালু এই যে এইটা T প্লাস ডেল্টা কম। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা ভেরি গুড, তার মানে আমি এখান থেকে লিখতে পারি মেজার্ড ভ্যালু ইকুয়াল টু এই যে L, L 1 মাইনাস আলফা, আচ্ছা এই আলফা স্কেল বলছি, স্কেল ইনটু ডেল্টা T। দেখো এটা বুঝতে পেরেছো কিনা? আচ্ছা আমার কথা হালকা কেটে যাচ্ছে না? এবারে তোমরা বলো এখানে মেজার্ড ভ্যালু বেশি না কম? এই যে এই কেসে কম। তাহলে মেজার্ড ভ্যালু যদি কম হয় তাহলে এই L1টা কি বলো, এই L1টা কি ক্যালিব্রেটেড ভ্যালু? দেখো এইটা লিখতে পারি মেজার্ড ভ্যালু ইকুয়াল টু ক্যালিব্রেটেড ভ্যালু ইনটু 1 মাইনাস আলফা, বলো আলফা এস ইনটু ডেল্টা T। কারণ দেখো এখানে ক্যালিব্রেটেড ভ্যালু কত, তোমরা বলো ক্যালিব্রেটেড ভ্যালু কত? 2। ভেরি গুড। মেজার্ড ভ্যালু 1.5। তার মানে দেখো এইটা যদি মাইনাস হয় তাহলেই এই ইকুয়েশনটা স্যাটিসফাই করবে, তাই না? দেখো CV 2 into 1 minus, এটা হলেই তো 1.5 হবে। এটা কি বুঝতে পেরেছো? এটা কি বুঝতে পেরেছো বলো? হ্যাঁ। এইখানে কোনটা এক্সপ্যান্ড করছে? স্কেল। বলো বলো বলো, স্কেলটা L এক্সপ্যান্ড করছে। আচ্ছা এইবারে এই দুটোকে আমি অ্যাড করছি, শোনো ভালো করে, এই দুটোকে অ্যাড করছি মানে কি? স্কেল কিসের? আর অবজেক্ট মেটালিক। এবারে বলো এইটা বেসিক্যালি এই আগের দুটোর কি হবে? অ্যাডিশন হবে না? দেখো আমি কি লিখছি খুব ভালো করে লক্ষ্য করো, মেজার্ড ভ্যালু ইকুয়াল টু ক্যালিব্রেটেড ভ্যালু ইন টু 1 প্লাস
আলফা নট মাইনাস আলফা এস ইন্টু ডেল্টা টি। দেখো এই দুটোকে আমি কম্বাইন করে দিয়েছি, এই যে প্লাস আর এই মাইনাস, দেখো এই যে ডেল্টা টিকে কমন নিয়ে, এটা কি বুঝতে পেরেছো? আর যে লেন্থটা মেজার করছি সেটা উডেন, মানে অবজেক্টটা উডেন। ওকে আচ্ছা, এই দুটোকে যদি আমি কম্বাইন করি আমি এইটা পাবো কি পাবো না তোমরা বলো? দেখো দুটোই যদি ভ্যারি করে, দুটোই যদি ভ্যারি করে তাহলে আমি এই ইকুয়েশন পাবো না? হ্যালো, যদি কোনো ডাউট থাকে আমাকে বলতে পারো, যদি কোনো ডাউট থাকে আমাকে বলতে পারো, বলো বলো বলো, কোনো ডাউট থাকলে বলতে পারো। আচ্ছা এখানে বলো তো, এম ভি greater than cv কখন হবে? mv greater than cv যখন আলফা নট যদি বেশি হয়, আলফা নট যদি বেশি হয়। দেখো বলো তো mv equal to cv কখন হবে? যখন আলফা নট measured value less than cv কখন হবে? আলফা নট থেকে আলফা নট ছোট হবে। ভেরি গুড। আচ্ছা তোমরা না এই এই বিগার এক্সপ্রেশনটা মনে রাখবে, এই দেখো এই বিগার এক্সপ্রেশন থেকেই কিন্তু এই এই দুটো চলে আসছে। এই কেসে তো বলো তো, কেস 1 এ আলফা এস কত? কেস 1 এ আলফা এস 0 না? দেখো স্কেল তো বাড়ছে না, তাই না? তাহলে এই ইকুয়েশনে যদি আলফা এস 0 বসাও তাহলে তুমি কেস 1 পাচ্ছ এই বিগার ইকুয়েশনে? হ্যাঁ পাচ্ছি। আচ্ছা হ্যাঁ কারেক্ট। আচ্ছা এবারে এই ইকুয়েশনে, এই ইকুয়েশনে আলফা নট কত? 0 0। এই ইকুয়েশনে যদি আলফা নট 0 বসাও উপরের এক্সপ্রেশনটা পাচ্ছো, তার মানে তোমরা কোনটা মনে রাখবে? এইটা মনে রাখবে, দেখো তোমরা এইটা মনে রাখবে, মনে রাখবে। বুঝতে পেরেছো? তোমরা কি বুঝতে পেরেছো? আমি যোগ করে দিনি, তুমি বলছো এই 1 আর এই 1 যোগ হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ। না 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 না, ওটা কিন্তু করিনি কনসেপ্ট ওয়াইজ। দেখো কনসেপ্ট ওয়াইজ কি হবে, মেজার্ড ভ্যালু উইল বি ক্যালিব্রেটেড ভ্যালু ইনটু 1 প্লাস সামথিং ইনটু ডেল্টা টি, মানে মেজার্ড ভ্যালু ইকুয়াল টু 1 প্লাস সামথিং ইনটু ডেল্টা টি। তো তার মানে এই সামথিংটা কখন হবে? সামথিংটা মানে সামথিং এ একবার আসবে, মানে আলফা এস আসবে, আলফা নট আসবে, একবার আলফা নট আসবে। কারেক্ট কারেক্ট। যদি দুটো একসাথে আসে তাহলে এইটা মাইনাস এইটা প্লাস হয়ে আসবে। এটা কিন্তু আমি ডাইরেক্ট অ্যাড করিনি, ডোন্ট ওয়ারি, আমি ডাইরেক্ট অ্যাড করছি না, এটা আমি কনসেপ্ট লাগিয়েছি। ভেবে দেখো সবসময় তো এই ফর্মে আসার কথা, তাই না? হ্যাঁ। ওকে ভেরি গুড, ফ্যান্টাস্টিক। ভেরি গুড, ফ্যান্টাস্টিক। আচ্ছা এখান থেকে না অনেক জায়গায় এই এক্সপ্রেশনটাও থাকে। দেখো সিভি, সিভি কে লিখতে পারি এম ভি ডিভাইডেড বাই 1 প্লাস আলফা নট মাইনাস আলফা এস ইন্টু ডেল্টা টি, এটা লিখতে পারি? দেখো তো, ওকে জাস্ট নিচে নিয়ে এসছি। এবার দেখো এইটাকে লিখতে পারি এম ভি ইন্টু 1 প্লাস আলফা নট মাইনাস আলফা এস ইন্টু ডেল্টা টি টু দি পাওয়ার মাইনাস 1, সিভি মাইনাস 1 উপরে নিয়ে গেলাম। এবার আমি কি বলেছিলাম, এই কোয়ান্টিটিটা যদি একের থেকে খুব কম হয় তাহলে এই পোরশনটা এখানে চলে আসে, তার মানে এখান থেকে লিখতে পারি সিভি ইকুয়াল টু এম ভি 1 মাইনাস আলফা নট মাইনাস আলফা এস ইন্টু ডেল্টা টি। দেখো এটা লিখতে পারি, একই জিনিস, দেখো এই মাইনাসটা এখানে চলে এসছে, জাস্ট সিভি আর এম ভি কে উল্টে দিয়ে মাল্টিপ্লাই হয়ে গেছে নিচে। এই তো এই এই অ্যাপ্রক্সিমেশনটা আমি আগের দিন বলেছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো 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 বলেছিলাম, কোথায় গেল? এই যো এই যো এই যো, দেখো এই যো, কারণ আলফার সাথে যখন ডেল্টার গুণ হবে না সেটা অলওয়েজ খুব ছোট কোয়ান্টিটি। এই পুরো জিনিসটা তোমাদের কি ক্লিয়ার হয়েছে? হ্যাঁ
বলো। আচ্ছা একটা সিম্পল প্রবলেম করো, দেখবে আরো ক্লিয়ার হয়ে যাবে। আমি প্রবলেমটা দিচ্ছি, এক লাইনের প্রবলেমটা। আমাকে দেখে বলো তো এটা কোন কেস, যে দুটো কেস করেছি তার মধ্যে কেস কোন কেস? সেকেন্ড কেসটা। অ্যাবসলিউটলি রাইট, দিস ইজ দা সেকেন্ড কেস। তুমি প্রবলেম পড়েই কেস বুঝে যাবে। তুমি যদি তুমি যদি অ্যাকচুয়াল ইকুয়েশনটা মনে রাখো, তাহলে সেকেন্ড কেসের কি ছিল? সেকেন্ড কেসে তুমি অ্যাকচুয়ালি এই ইকুয়েশনটা মনে রেখেছো, তাই না? এই ইকুয়েশনটা মনে রেখেছো, নিয়ে তুমি কি করবে বলো? তাহলে আমাকে বলো তো আনসার কি হবে। ক্যালিব্রেটেড ভ্যালু অর কারেক্ট ভ্যালু একই জিনিস, মেজার্ড ভ্যালু অর মেজার্ড লেন্থ একই জিনিস। তোমরা সবাই তোমার ইয়ে নিয়ে বসো, ক্যালকুলেটর। আমাদের পরীক্ষা ক্যালকুলেটর দেবে না, কিন্তু এই কেসে তুমি ক্যালকুলেটর ইউজ করতে পারো। আমাকে ফাইনাল আনসার বলতে হবে। একটু ফাস্ট, আমি প্রবলেমটা করছি দেখো। তুমি কিছুটা ঠিক বলেছো, দেখো আমি করছি, তুমি ঠিক বলেছো। দেখো আমি এইটা ইউজ করছি, এইটা কারেক্ট ভ্যালু ইকুয়াল টু মেজার্ড ভ্যালু ইনটু ওয়ান মাইনাস আলফা নট মাইনাস আলফা এস ডেল্টা টি। বলো তো এখানে আলফা নট কত? জিরো। জিরো, তাহলে এখান থেকে আমি লিখতে পারি মেজার্ড ভ্যালু ইনটু, এটা যদি জিরো হয় ওয়ান প্লাস ডেল্টা টি, কারেক্ট ভ্যালু। এবার মেজার্ড ভ্যালু কত বলে দিয়েছে? 26, ওয়ান প্লাস, ও সরি সরি সরি, আলফা এস, আলফা এস এটা আজ কত বলে দিয়েছে? 1.2 ইনটু 10^-5, আর কত ডিগ্রি? 15। এটাকে যদি ক্যালকুলেট করো এটা আসবে 26.00468 মিটার। দেখো বুঝতে পেরেছো কিনা? সিম্পল প্রবলেম, সিম্পলেস্ট প্রবলেম। স্যার আলফা নটটা কি এখানে? জিরো। ভালো করে কোন স্যার কোন কোন পার্টিকেলের কি কিসের আলফা ইকুয়াল টু জিরো? দেখো 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 স্যার টেপ, এবারে এখানে স্কেলটা কিসের? স্টিলের। স্টিলের, স্টিলের চেঞ্জ করুন, চেঞ্জ করবে। আচ্ছা, দ্য ডিসটেন্স বিটুইন টু পয়েন্টস মেজার্ড বাই দ্য টেপ অন এ ডে ওয়েন টেম্পারেচার এত ইজ এত, ঠিক আছে? তার মানে এই যে 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 জিনিসটা মেজার করা হয়েছে, যে জিনিসটা মেজার করা হয়েছে সেটা টেম্পারেচারের সাথে, অবজেক্টটা টেম্পারেচারের সাথে ম্যারি করছে না। তাহলে আলফা স্টিল দিয়ে দিয়েছে, তাহলে আলফা অবজেক্টও দিয়ে দিত। আলফা অবজেক্ট কি দিয়েছে? দেয়নি। তার মানে এটা বলো তো উপরের দুটোর মধ্যে কোন কেসটা? আর মাইনাস মাইনাস মিলে প্লাস হয়েছে,
যদি তোমাদের কারোর কোনো অসুবিধা থাকে এই প্রবলেমটাতে, ইউ ক্যান আস্ক মি। যদি কোনো কারোর কোনো প্রবলেম থাকে এই প্রবলেমটাতে, স্যার এবার বলো স্যার, সেকেন্ড কেসে কি সব সময় আলফা নট 0 হতে হবে? হ্যাঁ 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 ভাই, সেকেন্ড কেসে আলফা নট 0 হবে, আর ফার্স্ট কেসে আলফা এ 0 হবে। আর যদি দুটোই ভেরি করে তাহলে তো তোমার সামনে ইকুয়েশন রয়েছেই, যদি দুটোই ভেরি করে তাহলে তো তোমার সামনে ইকুয়েশন রয়েছেই। স্যার বলো, বলছি অ্যানসারের লাস্টে অ্যাপ্রক্স লিখতে হবে না, নাকি ওটা একদম অ্যাকুরেট ভ্যালু? আরেক শুনতে পেলাম না, আরেকবার বলো। অ্যানসারের লাস্টে অ্যাপ্রক্স লিখতে হবে না, নাকি ওটা একদম অ্যাকুরেট ভ্যালু? না, অ্যাপ্রক্সও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। কোনো অসুবিধা নেই, অতগুলো পয়েন্ট আছে না ওই জন্য, কিন্তু যা পয়েন্ট আসছে সেটাই লিখে দেবে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বলো, কোনো ডাউট আছে এই প্রবলেমটাতে? না। ওকে চলো আমরা তাহলে নেক্সট টপিকে যাচ্ছি। দেখো নেক্সট টপিকটা ভালো করে শোনো, এই হিটের সাথে না অনেকগুলো টপিক ইন্টারলিঙ্কড আছে, তো যে যে জায়গাগুলোতে ইন্টারলিঙ্কড আছে আমি সেগুলোর মধ্যে যেটা এখন দরকার সেটা করাবো, যেটা অন্য সময় দরকার সেটা করাবো। দেখো আমি বলে দিচ্ছি, দেখো এফেক্ট অফ টেম্পারেচার অন টাইম পিরিয়ড অফ এ সিম্পল পেন্ডুলাম। ভালো করে লক্ষ্য করো, কনসেপ্টটা খুব ইজি। সিম্পল পেন্ডুলাম মানে কি বলো তো? দেখো সিম্পল পেন্ডুলাম মানে হচ্ছে এরকম একটা লেন্থের সাথে একটা ভারী জিনিস এইভাবে বেঁধে দেওয়া হলো, বেঁধে দিয়ে আমি একে খুব সামান্য এপাশে নিয়ে ছেড়ে দিয়েছি। যদি এপাশে নিয়ে ছেড়ে দিই না তাহলে ব্যাটা এরকম এরকম দুলবে, এটাকে বলে পেন্ডুলাম। এটা আমরা SHM চ্যাপ্টারে গিয়ে করব, এটা আমরা SHM চ্যাপ্টারে গিয়ে করব। এইবারে ঘটনাটা ঘটছে, এইটা আমার কেন দরকার, এইটার সাথে ক্লকের একটা খুব রিলেশন আছে। ক্লক মানে তোমরা কি এই দেওয়াল ঘড়িগুলো দেখেছো আগেকার দিনের, আগেকার দিনের দেওয়াল ঘড়িগুলো? ধরো এখানে এই তোমার আর এইখান থেকে একটা এরকম পেন্ডুলাম এরকম এরকম দোলে, দেখেছো কি আগেকার দিনের দেওয়াল ঘড়িগুলো এখনো আছে? এইবারে ভালো করে শোনো, এই যে এইটা দুলছে না, ধরো এ এখান থেকে এই অবধি, মানে এ এখান থেকে এই অবধি গেল এক সেকেন্ডে, আবার এখান থেকে আবার এই এখানে আবার ফিরেছে এক সেকেন্ডে, তার মানে বলো তো টোটাল কত টাইম নিয়েছে? দু সেকেন্ড। এখান থেকে এখানে গিয়ে আবার ফিরতে যে টাইমটা তাকে বলে টাইম পিরিয়ড। এই টাইম পিরিয়ড এখানে কত বলো? আরেকবার বলো, একটা কমপ্লিট অসিলেশন করলো। ইউ আর অ্যাবসলিউটলি রাইট, ওয়ান কমপ্লিট অসিলেশন, তুমি একদম ঠিক বলেছো। আচ্ছা এই যে টাইম পিরিয়ড যেটা কত বলো তো? টু সেকেন্ড, কারেক্ট। আচ্ছা এবারে শোনো, আগেকার দিনের ওয়াচ গুলোতে কি হতো, এই পেন্ডুলামের সাথে আমার এই সেকেন্ড হ্যান্ড যেটা সেটা কানেক্টেড থাকতো, কি বললাম, সেকেন্ড হ্যান্ড যেটা সেটা কানেক্টেড থাকতো। মানে ভালো করে শোনো, ধরো আমি, আচ্ছা এবার একটু বলে দিই, এই যে পেন্ডুলাম এর লেন্থ যদি এল হয় তাহলে এর টাইম পিরিয়ড হয় টি ইকুয়াল টু 2π আপন রুট এল বাই জি। এইটা আমরা মুখস্থ করব আর এটাই ইউজ করব, এটার প্রুফ আমরা SHM এ গিয়ে করব, প্রুফ আমি SHM এ গিয়ে করাবো। এবার দেখো আমি কোনোভাবে এর টাইম পিরিয়ডটা, তারপরে টাইম পিরিয়ড মানে কি বলো, 2π রুট ওভার এল বাই জি, কারেক্ট। এবার দেখো এই লেন্থটাকে আমি চুজ করতে পারি এমন ভাবে যাতে টাইম পিরিয়ড এক সেকেন্ড আসে, জি যদি কনস্ট্যান্ট হয়, 2π যদি কনস্ট্যান্ট হয় করতে পারি,
ধরো এল এর ভ্যালু আমি নিলাম এক মিটার, করতে পারি তো? বলো বলো করতে পারি? আচ্ছা করতে পারি। দেখো লেন্থের ভ্যালু আমি যদি বসাই সেই দিয়ে আমি টাইম পিরিয়ডটাকে ইয়ে করতে পারি। এবার দেখো আমি টাইম পিরিয়ডটাকে ফিক্স করে দিয়েছি ওয়ান সেকেন্ড। এবারে ভেবে দেখো এইটা হচ্ছে আমার ঘড়িটা, আর এইটার সাথে আমার এই পেন্ডুলামটা কানেক্টেড, মানে ভালো করে শোনো এটা হচ্ছে সেকেন্ড, সেকেন্ড ওয়াচ, এই সেকেন্ড আর্ম, এই হ্যাঁ সেকেন্ড আর্ম, এটা সেকেন্ড আর্ম, ভালো করে শোনো। আমরা এমন ভাবে এখানে কানেক্ট করেছি এ যখন এই একটা ফুল অসিলেশন করবে, দেখো মানে যেখানে ছিল সেখানে ফিরে আসবে, কতক্ষণে ফিরে আসবে বলো? এবার এই এক সেকেন্ডে এ এক ঘর যাবে, এমন ভাবে এখানে কানেক্ট করা আছে এ এক সেকেন্ডে এক মানে এক ঘর যাবে, বুঝতে পেরেছো? তার মানে ভেবে দেখো পেন্ডুলামটা ভুলে যাও, তুমি যদি সেকেন্ডের ক্লকটা রাই সেকেন্ডের আর্মটা দেখো, তুমি যদি সেকেন্ডের আর্মটা এখান থেকে 6 ডিগ্রি যাবে, হ্যাঁ হ্যাঁ 6 ডিগ্রি মুভ করবে একটা, রাইট রাইট রাইট, মানে 360 ডিভাইডেড বাই কত বলো? 60, মানে 6 ডিগ্রি। তার মানে একটা জিনিস বুঝতে পেরেছো যে 1 সেকেন্ডে ও যদি 6 ডিগ্রি যায় তার মানে আমি কি বুঝবো যে 1 সেকেন্ড হয়েছে, হয়েছে তো? হ্যালো আমি কি বুঝবো 1 সেকেন্ড হয়েছে তো? তাহলে এই এক সেকেন্ডটা কার উপর ডিপেন্ড করেছে বলতো? এই পেন্ডুলামটার উপরে ডিপেন্ড করেছে না? দেখো এই পেন্ডুলামটার উপরে ডিপেন্ড করেছে না, এই টি এর উপরে ডিপেন্ড করেছে না, লক্ষ্য করো এই পেন্ডুলামটার উপরে ডিপেন্ড করেছে না। এবারে বলো বাই চান্স যদি এই এলটা চেঞ্জ হয়ে যায় তাহলে টি চেঞ্জ হবে? বাকি দুটো কনস্ট্যান্ট তো, যদি টি চেঞ্জ হয় তাহলে আগে ধরো এক সেকেন্ডে এটা একবার গিয়ে করছিল, এখন সেটা 1.2 সেকেন্ডে করবে, কারেক্ট 1.2 সেকেন্ডে করবে। এবারে দেখো তাহলে বলতো বলতো এই যে সেকেন্ড হ্যান্ডটা, সেকেন্ড হ্যান্ডটা 6 ডিগ্রি কত সেকেন্ডে যাবে? 1.2 সেকেন্ডে। তাহলে বলো এই ঘড়িটা কি ঠিক মেজারমেন্ট দেবে না ভুল মেজারমেন্ট দেবে? ভুল মেজারমেন্ট দেবে, ওর তো যাওয়ার কথা 1 সেকেন্ড, 1 সেকেন্ড তো 6 ডিগ্রি যাওয়ার কথা, বা 6 ডিগ্রি যাওয়ার কথা 1 সেকেন্ডে কিন্তু যাচ্ছে 1.2 সেকেন্ডে, তার মানে আইদা আর ঘড়িটা স্লো হয়ে যাবে বা ফাস্ট হয়ে যাবে। হ্যালো ভেবে বলো ঘড়িটা আইদা স্লো হয়ে যাবে বা ফাস্ট হয়ে যাবে না, ভেবে বলো। আমি কি বোঝাতে পারলাম কি বললাম? আমি কি বোঝাতে পারলাম কি বললাম? হ্যাঁ হ্যাঁ ওকে, আইদার ঘড়িটা ফাস্ট হয়ে যাবে অথবা স্লো হয়ে যাবে, কারেক্ট কারেক্ট। এখন আমরা সেইটাই দেখব যে টেম্পারেচার চেঞ্জ হলে, ভেবে দেখো টেম্পারেচার চেঞ্জ হলে কিভাবে এই টাইম পিরিয়ডটা চেঞ্জ হচ্ছে আর কিভাবে ঘড়ি স্লো বা ফাস্ট হচ্ছে। ওকে আচ্ছা দেখো আমি কি করছি, তোমরা সবাই লক্ষ্য করো, দেখো ভালো করে লক্ষ্য করো, একটা ঘড়ি তৈরি করা হয়েছে টি ডিগ্রি টেম্পারেচারে, টি ডিগ্রি টেম্পারেচারে, আর তখন যে লেন্থটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে এল নট, আর তখন যে টাইম পিরিয়ড সেটা হচ্ছে টি নট। তাহলে আমি লিখতে পারি টি নট ইকুয়াল টু টু পাই বলো রুট ওভার কি হবে? এল নট আপন থেকে থিটা নেবো, টেম্পারেচারটা গন্ডগোল হয়ে যাবে নাহলে। হ্যাঁ 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 এবারে বলো এল নট ফিক্স রাখলে টি নট ফিক্স হবে কি হবে না? ভেরি গুড। এবার দেখো আমি থিটা থেকে ডেল্টা থিটা চেঞ্জ করেছি, সরি থিটা থেকে আমার হয়েছে থিটা প্লাস ডেল্টা থিটা, তাহলে নতুন এল এর ভ্যালু কত হবে বলতো? নতুন এল এর ভ্যালু স্যার ডেল্টা থিটা হবে। ওহো আবার সরি সরি, তুমি ঠিক বলেছো ভাই, আমারই গন্ডগোল হয়ে গেছে, ডেল্টা থিটা বলতো, তখন এল এর ভ্যালু এল নট এর ভ্যালু চেঞ্জ হয়ে এল হবে বলতো, এই এল এর ভ্যালু এল নট এর সাথে কিভাবে রিলেটেড? L = L0 + L1 + L2 আমার ভুল করলাম। ওকে
বলো কোনো ডাউট আছে? অন্যভাবে আচ্ছা বলো তো, তাহলে নতুন টাইম পিরিয়ড টি না, নতুন টাইম পিরিয়ড টি না, দেখো নতুন টাইম পিরিয়ড টি না, তারপরে টু পাই রুট ওভার এল নট ওয়ান প্লাস আলফা ডেল্টা থিটা ডিভাইডেড বাই জি। আরে ভাই জি তো চেঞ্জ হয়নি, হয়েছে কি? জি তো চেঞ্জ হয়নি, হয়েছে কি? জি তো চেঞ্জ হয়নি, হয়েছে কি? আচ্ছা ওটা একটা প্রবলেম, আমি চাইলে জি তো চেঞ্জ করতে পারি, মানে প্রবলেম পারি 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 জি চেঞ্জ করাতে পারি। তুমি ঠিকই বলেছো, আমি স্পেসে নিয়ে চলে গেলাম, পাহাড়ের উপরে নিয়ে চলে গেলাম, সেটা প্রবলেম হয়ে যাবে, এখানে জি চেঞ্জ হবে, আমি একটা প্রবলেম করাবো, ডোন্ট ওয়ারি। আচ্ছা এই অবধি কি বোঝা গেছে? এটা এক নাম্বার ইকুয়েশন, এটা দু নাম্বার ইকুয়েশন, এটা কি বোঝা গেছে? হ্যালো এটা কি বোঝা গেছে? আচ্ছা আচ্ছা এইবারে এইবারে তোমরা দেখো তো, আমি এইটা লিখতে পারি কিনা, টি ইকুয়াল টু টি নট ওয়ান প্লাস আলফা ডেল্টা থিটা টু দি পাওয়ার হাফ, এটা লিখতে পারি কিনা তোমরা বলো। আরে ভাই টি কে টি নট দিয়ে ভাগ করে দাও, করে দেখো এটা আসছে কিনা। নিজেরা করো পারবে, নিজেরা করো পারবে, আসছে আচ্ছা। এইবারে বলো আলফা ডেল্টা থিটা খুব বড় কোয়ান্টিটি না ছোট কোয়ান্টিটি? এই যে আলফা ডেল্টা থিটা খুব বড় কোয়ান্টিটি না ছোট কোয়ান্টিটি? খুব ছোট কোয়ান্টিটি। তাহলে এই হাফটা এখানে আসবে, আসবে, আসার পরে তোমরা আমাকে বলো তো এইটা এইটার ভ্যালু কত আসছে, এইটার ভ্যালু কত আসছে? 1 বলো এইটার ভ্যালু কত আসছে, এইটার ভ্যালু আসবে আলফা ইনটু ডেল্টা থিটা বাই 2 আসছে কিনা দেখো। নিজেদের করতে হবে ভাই, নিজেদের করতে হবে, আসছে স্যার ওই হাফ দি এক্সপেনশনটা একটু দেখিয়ে দেবে? এই দেখিয়ে দেবো মানে দেখো 1 প্লাস x টু দি পাওয়ার n উইল বি 1 প্লাস nx ইফ 1 ভেরি ভেরি গ্রেটার দ্যান x, এটা ফর্মুলা ভাই। এবার তুমি বলো, তোমাদের সবাই এটা এসছে? ওকে ওকে গুড 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 গুড। আচ্ছা বলো তো, আচ্ছা টি মাইনাস ডেল্টা টি মানে টি নট ছিল এই এই এক্সাম্পলে টি নট কত ছিল? 1 সেকেন্ড। আর টি কত ছিল বলো, মনে আছে? 1.2 ভেরি গুড। তার মানে এইটাকে আমি বলতে পারি ডেল্টা টি, দ্যাট ইজ চেঞ্জ ইন টাইম, দেখো এটা চেঞ্জ ইন টাইম বাই টি নট ইকুয়াল টু, সরি দাঁড়াও 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 দাঁড়াও, দেখো 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 আমি এইটাকেই, দেখো এইটাকে আমি লিখতে পারি ডেল্টা টি, বলো তো এই এই কেসে ডেল্টা টির ভ্যালু কত? 0.2 ভেরি গুড। তার মানে এখান থেকে আমি লিখতে পারি ডেল্টা টি ইকুয়াল টু আলফা ডেল্টা থিটা বাই টু ইন্টু টি নট, দেখো যেখানে এইটা কি বলো অরিজিনাল টাইম পিরিয়ড, তাই না? অরিজিনাল টাইম পিরিয়ড, অরিজিনাল টাইম পিরিয়ড, তাই না? আচ্ছা এইটা কি চেঞ্জ ইন টাইম? হ্যাঁ চেঞ্জ ইন টাইম, ওকে ওয়ান্ডারফুল ভেরি গুড। আচ্ছা এবার আমাকে বলবে, এবারে বলো এই যে এই যে আমি কি বলে এক্সাম্পলটা নিয়েছিলাম, যদি আমার টাইম পিরিয়ড 1.2 সেকেন্ড হয়ে যায় তাহলে এই ঘড়িটা স্লো না ফাস্ট হয়েছে বলতে পারবে? স্লো হয়েছে, স্লো হয়েছে, ভেবে বলো। দেখো 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 আমার ঘড়ির এই টাইম পিরিয়ড বেড়ে গেছে 1.2, তার মানে ঘড়িটা কি হয়েছে বলো এই কেসে? স্লো হয়েছে, এখন 1 সেকেন্ড 1.2 সেকেন্ডে 1 সেকেন্ড পার করছে, কারেক্ট? তার মানে ঘড়িটা ফাস্ট হয়েছে না স্লো হয়েছে? স্লো হয়ে গেছে। আচ্ছা এবারে বলো এই কেসে এই যে এক্সাম্পলটা নিয়েছিলাম, এখানে ডেল্টা টি পজিটিভ না নেগেটিভ?
আবার একটা জিনিস দেখো, আলফা কনস্ট্যান্ট, দুই কনস্ট্যান্ট, টি নট কনস্ট্যান্ট, তাহলে এইটা মানে ডেল্টা থিটা পজিটিভ না নেগেটিভ? এই ইকুয়েশন থেকে বলো বলো, ডেল্টা থিটা পজিটিভ, পজিটিভ। তাহলে এবারে বলো, সামার ডেজে ঘড়ি স্লো হয় না ফাস্ট হয়? স্লো হয়, ঘড়ি স্লো হবে, কারণ এইটা মানে কি টেম্পারেচার চেঞ্জ মানে বেড়েছে। তারপরে উল্টো ভাবে বলি, এইটাকে যদি আমি ঘুরিয়ে বলি, ডেল্টা থিটা পজিটিভ মানে টেম্পারেচার, সরি টেম্পারেচার বেড়েছে, তার মানে ক্লক স্লো। সিমিলারলি বলো তো শীতের দিনে ডেল্টা থিটা কি হয়, পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ, তার মানে থিটা বাড়ে না কমে, কমে। তাহলে ক্লক কি হবে? ফাস্ট হয়ে যাবে। Very important, my dear friends. Very important. The whole scenario, is it clear? The whole scenario, is it clear? Dekho, koto temperature bedeche, original time koto, ar alpha jodi tumi jano, tahole koto slow hoyeche, koto fast hoyeche, pere jabe na? Hello? Bolo? কত স্লো হয়েছে, কত ফাস্ট হয়েছে, পেরে যাবে না? এই ধরনের প্রবলেম পারবে কি? ইজি প্রবলেম না, দেখো ইজি প্রবলেম না, কম্পিটিটিভ এক্সামে আসে। আচ্ছা এইবারে আমি একটা প্রবলেম দেব, সামনে ক্যালকুলেটর রাখো আর আমার ফাইনাল আনসার চাই। প্রবলেমটা পড়ো, তর্পণ যে কথাটা বলছিল, জি যদি চেঞ্জ হয়ে যায়, জি যদি চেঞ্জ হয়ে যায়। স্যার আগের অঙ্কটা একটা বললেন না, যদি 1 greater than greater than আলফা ডেল্টা থিটা হয় তাহলে হাফটা নিচে চলে আসতে পারে, ওটা কি 1 না হয় 2 3 হতে পারে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে কোনো মানে 1 x3 বললে, আচ্ছা 2 x3 বললে, 3 x3 বললে, হ্যাঁ তাহলে তো আরো হবে ভাই। 1 এর থেকে যদি x বড় হয় তাহলে 2 এর থেকে তো আরো বড় হবে। 1 এর থেকে x বড়, আরে x তো 1 এর থেকে অনেক ছোট। তোমরা প্রবলেমটা দেখো, x তো 1 এর থেকে অনেক ছোট, তাহলে 2 এর থেকে তো আরো বেশি ছোট হবে ভাই। আমাকে প্রবলেমের ফাইনাল আনসারটা বলবে। তো 1.2 ইনটু 10 টু দি মাইনাস 6 আছে নাকি? কোনটা বলো? হ্যাঁ এই কোএফিসিয়েন্ট অফ এক্সপেনশন 12 12 12 12 ও 12, আচ্ছা আচ্ছা দেখো আচ্ছা আজকের পেজটা কি ঠিক আছে? মানে আজকের পেজ যে যে মানে যে ওটাকে কি বলে, যে স্পিডে চলছি? হ্যাঁ হ্যাঁ ওকে। একটু ফাস্ট করো,
একটু ফাস্ট। দেখো দুটো ক্ষেত্রেই টাইম পিরিয়ড কি হবে বলো, দুটো ক্ষেত্রেই টাইম পিরিয়ড বলো সেম হবে, সেম হবে, ভেরি গুড। দেখো তোমাদের এই ইকুয়েশন আসছে কিনা দেখো, t ইকুয়াল টু টু পাই রুট ফার্স্ট কেসে L0 by 9.8, এটা 10 মিনিট বাদে কেটে যাবে, আমরা আর জয়েন করব না। দেখো L0 by 8 এটা আমার ফার্স্ট ইকুয়েশন। সেকেন্ড ইকুয়েশন T equal to 2 pi root, দেখো L0 1 plus 12 into 10 to the power minus 6 into T minus 20, ডেল্টা T হচ্ছে সরি থিটা নাও, থিটা মাইনাস 20 ডিভাইডেড বাই 9.788, এক আর দুই সমান। এই দুটোকে ইকুয়েট করে আমাকে বলো তো টি এর ভ্যালু কত, থিটার ভ্যালু কত আসছে, দুটোকে ইকুয়েট করো, দুটোকে ইকুয়েট করো, টু পাই কেটে যাবে, এল নট কেটে যাবে। তোমরা পারবে, তোমরা পারবে, দেখো এইটা আসবে। ভেরি গুড, ভেরি গুড, ইজিয়েস্ট প্রবলেম ছিল এটা, হ্যালো, ইট ওয়াজ আ ভেরি ইজিয়েস্ট প্রবলেম, ফাস্ট। মাইনাস 82.4 ডিগ্রি কিছু আসবে না ভাই, মাইনাস 82 আসবে। সবার এসছে, সবাই নিজে নিজে করার চেষ্টা করো, তীর্থঙ্কর নিজে করার চেষ্টা করো ভাই, অর্ক নিজে করার চেষ্টা করো, সোমশুভ্র সায়ন করছো তো নিজে করো, রশ্মি নিজে করো, পারবে। মধুরিমা এসছে, করছি স্যার। দেখো এই দুটোকে জাস্ট ইকুয়েট করো, ভালো করে দেখো, এই প্রবলেমটা কিন্তু উইদাউট ক্যালকুলেটর হয়ে যাবে, উইদাউট ক্যালকুলেটর হয়ে যাবে। ওয়েন্দ্রিলা এই প্রবলেমটা কিন্তু উইদাউট ক্যালকুলেটরও হয়ে যাবে, তার মানে তোমাকে উইদাউট ক্যালকুলেটরও করতে হতে পারে। আহেলি এসছে, দুটো আহে, দুজন আহেলিকেই বললাম। অভিনন্দন এসছে, স্যার অলমোস্ট হয়ে গেছে, গুড। ইমন এসছে, মাইনাস 82, ভেরি গুড। অন্বেষা এসছে, রিতিকা এসছে। এই আজকে পেপার ছিল না কি একটা, হ্যাঁ হ্যাঁ, নিউটনস ল অফ মোশন। ও কেমন হয়েছে, ইজি পেপার ছিল কিন্তু, হ্যাঁ খারাপ হয়নি, হ্যাঁ ইজি ছিল, ইজি ছিল, পরীক্ষা দেওয়া হয়নি, আমি শুনতে পেলাম না, একবার বলো। হ্যাঁ কিন্তু করে নাও, সব ভিডিও রয়েছে ভাই, সব ভিডিও রয়েছে দেখো, আর সপ্তর্ষিটা পেছন, ভেরি গুড, সপ্তর্ষিতা পেছন পেছন আসছে, সপ্তর্ষিতাও কিন্তু ফুল নিউটনস ল এর প্রবলেম করাবে, সবকিছুরই প্রবলেম করাবে। এই ভার্মার এইসিভি কি কি করাচ্ছে সপ্তর্ষিতা, রেস্ট এন্ড মোশন এর কোয়া, ওকে ফাইন, সাইজে ডাউট গুলো বাকি আছে শুধু, গুড 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 গুড, ওকে ফাইন ফাইন ফাইন,
আমি এখানে স্টপ করছি এই প্রবলেমটা। পরীক্ষাটা বলো, এই 21st এর পরীক্ষা আছে সেটা জানবো, জানবো কি করে? বাকি বন্ধুরা যেভাবে জানে তোমাদের গ্রুপেই দিয়ে দেওয়া হয়েছে। তুমি গ্রুপে অ্যাড হওয়ার আগেই গ্রুপে তোমাদের সেই মানে নোটিশটা পড়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো তুমি সুপারটা দিকে বলবে, তোমাকে পাঠিয়ে দেবে। আচ্ছা ওকে রাইট, ঠিক আছে ওকে। দ্যাটস দা স্ক্রিপ্ট অফ এ হরর ফিল্ম। দেখো আচ্ছা, লাস্ট টপিক আমি 5 মিনিটের মধ্যে শেষ করব, একটু ফাস্ট করাবো, বুঝতে পারবে। দেখো ভেরিয়েশন অফ ডেন্সিটি উইথ টেম্পারেচার, এর উপরে নেক্সট দিন একটা প্রবলেম করাবো। ভেরিয়েশন অফ ডেন্সিটি উইথ টেম্পারেচার। আচ্ছা দেখো, মাসকে আমি কি লিখতে পারি? রো ইন্টু ভি, ভলিউম ইন্টু ডেন্সিটি। মাসকে লিখতে পারি বলো, মাসকে কি লিখতে পারি বলো? ভলিউম ইন্টু ডেন্সিটি, রাইট। এই মাস কি কখনো চেঞ্জ হয়? নো চেঞ্জ। আচ্ছা এবারে ভালো করে শোনো, টি ওয়ান, সরি দেখো, টি ওয়ান আর টি টু টেম্পারেচার আছে। টি ওয়ান টেম্পারেচারে দেখো রো ওয়ান ভি ওয়ান, আর টি টু টেম্পারেচারে রো টু আর ভি টু। ওকে ওকে, আর জিরো ডিগ্রি টেম্পারেচারে ভলিউম ভি, জিরো ডিগ্রি টেম্পারেচারে ভলিউম ভি। তাহলে বলো তো আমি এখান থেকে লিখতে পারি রো ওয়ান ভি ওয়ান ইকুয়াল টু মাস, এই যে মাস কি কখনো চেঞ্জ হচ্ছে? হচ্ছে না। ইকুয়াল টু রো টু ভি টু, কারেক্ট। হ্যাঁ বলো বলো বলো, মাসটা কনস্ট্যান্ট থাকবে, মাস কনস্ট্যান্ট, ভেরি গুড, এটা কনস্ট্যান্ট। এবারে শোনো, এই ভলিউমটা জিরো ডিগ্রিতে ভি নট ছিল, তাহলে ভি ওয়ান কি হবে? ভি নট ওয়ান প্লাস গামা টি ওয়ান, কারণ জিরো থেকে টি ওয়ান যদি চেঞ্জ হয় তাহলে ডেল্টা টি কত? টি ওয়ান মাইনাস জিরো। সিমিলারলি বলো তো ভি টু কি হবে? ভি নট ওয়ান প্লাস গামা গামা টি টু। গামাটা কি? ভলিউম কোএফিসিয়েন্ট, ভলিউম এক্সপেনশন কোএফিসিয়েন্ট, ভলিউম এক্সপেনশন কোএফিসিয়েন্ট অফ দা মেটেরিয়াল, অফ দা মেটেরিয়াল, অফ দা মেটেরিয়াল বা সাবস্ট্যান্স। এবার দেখো আমি এখানে রো ওয়ান ভি ওয়ান এর জায়গায় কি লিখছি? ভি নট ওয়ান প্লাস গামা টি ওয়ান ইকুয়াল টু রো টু, বলো, ভি নট ওয়ান প্লাস গামা টি টু। ভি নট গেট ক্যান্সেল, ভি নট, ভি নট গেট ক্যান্সেল। তাহলে আমি লিখতে পারি রো ওয়ান ইকুয়াল টু রো টু ওয়ান প্লাস গামা টি টু বাই ওয়ান প্লাস, বলো, গামা টি ওয়ান। এটা লিখতে পারি? ওকে ভেরি গুড। আচ্ছা এখান থেকে এটা লিখতে পারি রো টু ওয়ান প্লাস গামা টি টু ইন্টু ওয়ান ওয়ান প্লাস গামা টি ওয়ান টু দি পাওয়ার হাফ, ওপরে চলে গেছে। এটা ছোট না বড়? ছোট, তাহলে এই মাইনাস হাফটা এখানে আসবে। আমি লিখতে পারি রো টু ওয়ান প্লাস গামা টি টু ইন্টু ওয়ান মাইনাস গামা টি ওয়ান, লিখতে পারি। এবার দেখো রো টু ওয়ান প্লাস, সরি, ওয়ান মাইনাস গামা টি ওয়ান প্লাস গামা টি টু মাইনাস গামা স্কোয়ার টি ওয়ান টি টু, লিখতে পারি? এটাকে ভেঙে দিয়েছি, ওয়ান মাইনাস গামা টি ওয়ান, ভেরি গুড। এবারে দেখো এটা এক মিনিট বাদে কেটে যাবে, গামা স্মল